بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد الله رب العالمين দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যিনি দীর্ঘ কয়েকদিন পর হলেও আমাদেরকে ইকরা বাংলা কর্তৃক আয়োজিত এনলাইটেন জার্নি অনুষ্ঠান শুরু করার যে তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি লক্ষ্য করে সালাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ যদি আমাদেরকে আজকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা বারংবারের মতো আজকেও কোরআন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহের অনুষ্ঠানে এই ইকরা বাংলা কর্তৃক আয়োজিত এনলাইটেন জানে অনুষ্ঠানে কোরআন নিয়ে আমরা বেশি আলোচনা করে থাকি, কোরআন নিয়ে আমরা কথাবার্তা বলে থাকি, কোরআনের গাইড নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের সাথে মোহতারাম শেখ হযরতুল আল্লাম হাফিজ মাওলানা ইমাম আবুল হোসেন খান দামত বারাকাতুহুমুল আলিয়া, উনি আমাদেরকে অনেক সময় দেন, অনেক সময় উনি আমাদের জন্য ব্যয় করেছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ যেন এই সময়টুকু কবুল করেন, ওনাকে আমাদেরকে এবং আমাদের যারা দর্শক আছেন দুনিয়ার সকল মানুষকে কোরআন গাইড থেকে যেন বঞ্চিত না করেন। আমরা জানাচ্ছি শেখকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক মোবারকবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান, আপনাদেরকেও স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। জাযাকুল্লাহ খাইরান, আপনি শরীরে সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব, দোয়া করব আপনার জন্য, আল্লাহ যে সময় দিচ্ছেন আপনি আমাদের জন্য, বারাকাল্লাহ, আল্লাহ যেন সেই সময় কবুল করেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা যারা অদূর অপেক্ষা থেকে অপেক্ষা আছেন আমাদের অনুষ্ঠান দেখার জন্য, আমরা ইনশাআল্লাহ আজকেও কোরআন এবং যেহেতু রমাদান মাস সামনে আসতেছেন, কোরআন এবং রমাদান ওতপ্রোতভাবে জড়িত একটা একটা সাথে, আমরা দুইটা সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রথমে কোরআন দিয়ে শুরু করব ইনশাআল্লাহ, কোরআন থেকে আমরা যাব রমাদান ইনশাআল্লাহ। আশা করি শেখ আমাদের জন্য সুবিধা, আমাদের দর্শকের জন্য সুবিধা হবে যেহেতু রমাদান মাস সামনে চলে আসছেন। রমাদান মাস আল কোরআনের মাস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, এই কোরআন রমাদান মাসে নাজিল হয়েছে এবং মানুষকে গাইড দেওয়ার জন্য দুনিয়াতে এসেছে। দেখি আমরা শুনি আজকে শেখের কাছ থেকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কথাগুলো, রমাদানে কী করণীয় আমাদের এবং কোরআন আমাদের জন্য কী আহ্বান করতেছে রমাদানের ব্যাপারে, আমরা সেগুলো শুনবো ইনশাআল্লাহ, মন ভরে শুনবো, প্রাণ ভরে শুনবো এবং আমল করার চেষ্টা করব। যারা শুনছেন না তাদেরকে আহ্বান করব শোনার জন্য, আর যদি সম্ভব হয় সকলকে কলে বা ট্যাক্সে আমাদের প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য অনুরোধ করব সবাইকে ইনশাআল্লাহ। আমরা ইনশাল্লাহ শেখ এই সেগমেন্টে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, আশা করি পরবর্তী সেগমেন্ট থেকে আমরা আপনাদের তরফ থেকে কল নেওয়া শুরু করব, থাকতে পারবেন আমাদের সাথে, আসতে পারবেন আমাদের সাথে কলে, আপনার মূল্যবান মতামত আমরা শুনবো ইনশাল্লাহ, শেখের তরফ থেকে উত্তর দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল তো আলাইহি উনিব, যাচ্ছি শেখের কাছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি আল্লাযী হাদানা লি হাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সম্মানিত আজকের প্রেজেন্টার জনাব মাওলানা আনিস সাহেব এবং সম্মানিত আজকের দর্শক মণ্ডলী, সর্বস্তরের ভাই এবং বোনেরা, বিশেষ করে আমাদের ইকরা টিভি পরিবারের সম্মানিত কলা কৌশলী এবং সদস্যরা, আজকে যে বিষয়ের উপর কথা বলতে ইরাদা করেছি সেই বিষয়টি হচ্ছে
অলরেডি বলা হয়ে গেছে, এটা হচ্ছে রমাদান এবং কোরআন। যেহেতু রমাদান আসতেছে, তাই একটু ওয়েলকাম করি আমরা, যে মাসটি আসতেছে আমাদের সামনে, মাসটিকে আমরা মেহমান হিসেবে যদি গ্রহণ করি আর আমরা হয়ে যাই সবাই মেজবান, তাহলে পরে ওয়েলকাম করতে আনন্দ লাগবে। কারণ হচ্ছে যে একটি মাস শুধু মাস নয়, একটি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমাদের কোর্স হিসেবে দিয়েছেন, একটা প্রশিক্ষণ প্রোগ্রাম দিয়েছেন, একটা ট্রেনিং প্রোগ্রাম টু মোটিভেট, টু বি মোটিভেটেড ফর সওয়াব অ্যান্ড রিওয়ার্ড অ্যান্ড টু কারেক্ট ইয়োর আখলাক। আমরা আমাদের আখলাককে, আমাদের চরিত্রটাকে সংশোধন করতে পারবো ইনশাআল্লাহ এই মাসটা আল্লাহকে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবায়ে কেরাম এই মাসটা পাওয়ার জন্য কত আগ্রহ চিত্তে কেমন অপেক্ষা করতেন, সেই অপেক্ষায় আমরা ছিলাম, আমরা অপেক্ষায় আছি এখনও মাশাআল্লাহ। ওনাদের মতো করে তো আমাদের পক্ষে সম্ভব না। আমরা দুই মাস আগের থেকে বলছি যে রমাদান আসতেছে, ওনারা ছয় মাস আগের থেকে, সুবহানাল্লাহ, ছয় মাস আগের থেকে প্রিপারেশন নিতেন যে রমাদান ইজ ওয়েলকামিং, কেমন রমাদান ইজ নকিং দ্য ডোর, সো উই শুড ওয়েলকাম। তো আমরা আজকে ওয়েলকাম করছি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে। এটা একটা দোয়া, এটা কোনো হাদিসের কথা নয়, অনেক মহাদেশী কারণ বলেছেন, খুব দাইফ হাদিস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা একটা দোয়া, সেটা এই দোয়া করতে কোনো সমস্যা নাই। আমরা দোয়াটা পাঠ করলাম, অর্থ হচ্ছে যে আল্লাহ রমাদান মাসের মধ্যে আমাদেরকে তুমি পৌঁছিয়ে দাও, আমাদের হায়াত লম্বা করে, আর রজব শাবানের মধ্যে আমাদেরকে তুমি বারাকা দান করো। আমরা আল্লাহ তাআলার কাছ থেকে যে বারাকা পেয়েছি সেটার মধ্যে আমরা আছি ইনশাআল্লাহ। আর ওই মাসটিকে আমরা ওয়েলকাম করলাম, আল্লাহ তাআলা আমাদের হায়াতকে দীর্ঘ করে, রমাদানের রোজাগুলো ঠিকমতো রাখা এবং অন্যান্য আমলগুলো সঠিকভাবে করার জন্য তৌফিক দান করুন। আমিন আমিন। সম্মানিত হাজিরিন, ভাই যেন উল্লেখ করেছেন যে এই মাসটা হচ্ছে রমাদান মাস এবং কোরআনের মাস। তো আমাদের মেইন বিষয়বস্তু তো হচ্ছে কোরআন, কোরআন হচ্ছে মানবতার জন্য পথ প্রদর্শক। আমি আবার বলছি, আমাদের বিষয়বস্তু হচ্ছে সবসময়কার, কোরআন হচ্ছে মানবতার জন্য পথ প্রদর্শক। এই কোরআন নিয়েই আমরা কথা বলছি বিগত প্রায় এক বছর থেকে, ইনশাআল্লাহ এটা আমরা কন্টিনিউ করব, যেহেতু কোরআন আলোচনা করে শেষ করা সম্ভব নয়। আরো বেশি মনে হয় আমরা এক বছর বেশি থেকে বেশি, আলহামদুলিল্লাহ, শুকরান যাই হোক, এটা অনুমান বললাম আলহামদুলিল্লাহ। তো আজকের বিষয়টা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا او على سفر فعده من ايام اخر আমরা সারা আয়াত শেষ করলাম না, অনেক লম্বা আয়াত। আমরা একটু আলোচনায় যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে শাহরু রমাদান, এমন একটি মাসের নাম হচ্ছে রমাদান, আর এই মাসটি হচ্ছে যে উনজিলা ফিহিল আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যে মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। কোনো জিনিস নাজিল হয় উপর থেকে নিচের দিকে, প্লেন নাজিল হয়, কেমন প্লেন উপর দিকে যখন উঠে তার নাম হচ্ছে সৌদ, উপরের দিকে উঠছে বা মেয়েরাজ করছে প্লেন। প্লেন যখন মেয়েরাজ করে মানে উপরের দিকে উঠে ধীরে 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 ধীরে, আর আবার যখন এটা নিচে যায় কেমন নামে, তখন তাকে বলা হয় নজুল হচ্ছে। তো এইভাবে করে উপর থেকে যত জিনিস নিচে আসে তার নাম হচ্ছে নজুল বা নাজিল হওয়া, অবতীর্ণ হওয়া। তো এমনি করে কোরআনে হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। কোন সময় আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আই ফি রমাদানা আল কোরআন, কোরআনকে রমাদানের একটি দিনে নাজিল করা হয়েছে। এখন আসেন যে রমাদানের একটি দিনে যেহেতু নাজিল হয়েছে, এটা কি দিনে হয়েছে নাকি রাত্রিতে হয়েছে, আমরা আরেক আয়াতে গেলে করে ইজিলি পেয়ে যাবো। সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, পাওয়া গেল এবার, অবশ্যই আমরা নাজিল করেছি এই কোরআনকে কদরের রাত্রিতে, সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমরা একটা চলি, নাজিল হওয়া হচ্ছে দু প্রকারের, কেমন নাজিল হওয়া দুই ধরনের হয়েছে,
কোরআন একসাথে নাজিল হয়ে নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটাকে সংরক্ষিত করে রেখেছেন কোথায়? বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআনকে মাহফুজ করে রাখা হয়েছে একটি জায়গায়। কেমন, কোন জায়গায়? ফি লাউহিম মাহফুজ, মাহফুজ করে রাখা হয়েছে, সুরক্ষিত করে রাখা হয়েছে, অত্যন্ত প্রোটেক্টেড অবস্থায় তাকে রাখা হয়েছে লাউহের মধ্যে। লাউহের তো হচ্ছে একটা বড় বোর্ড, একটা বিশাল বোর্ডের মধ্যে আল্লাহাক। এই বোর্ডটার সাইজ এখন চিন্তা করে করে দিতে পারবো না আমরা, এই বোর্ডটা কত বড়, কোথায় রাখছেন আল্লাহ, কী হালতে আছে, এটা কি মাটির তৈরি কোনো বোর্ড নাকি স্টিলের তৈরি না কিসের, এগুলা কোনো কোনো আইডিয়া, উই হ্যাভ নো আইডিয়া বা উচিত, এটা কোনো প্রয়োজন নাই আমাদের। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমরাই নাজিল করেছি এবং এটাকে হেফাজত করা রাখার দায়িত্ব আমাদেরই, আমি এটা রাখবো। অতএব আল্লাহ যেহেতু এটার জিম্মাদারি নিয়েছেন, তিনি প্রোটেক্ট করে রাখবেন, এবং কেমনে রাখছেন তিনি ভালো জানেন, আমাদের কাছে কোনো আইডিয়া নাই, কোনো ইলম এ ব্যাপারে নাই। এই জন্য যেহেতু ইলম নাই আর ওই ইলমটার কোনো প্রয়োজন আমাদের নাই, আমাদের প্রয়োজন হচ্ছে যে কোরআন পেয়েছে কি না। আলহামদুলিল্লাহ ওখানে নাজিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে এক রাত্রিতে একসাথে নাজিল করে ওখানে তিনি রেখে দিয়েছেন। ওখান থেকে প্রয়োজনের তুলনায় যখন যেটার প্রয়োজন হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, আন্দোলনের সময়ে তিনি ইসলামী আন্দোলন করেছেন, ইসলামিক মুভমেন্ট করেছেন, তিনি যেই সময় যে কাজটা করেছেন ওই সময় গাইডেন্সের প্রয়োজন যখন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সেই কাজের জন্য গাইড দিয়েছেন। কোরআন থেকে একটা আয়াত নাজিল করে, না হয় একটা সূরা নাজিল করে, না হয় কয়েকটা আয়াত একসাথে নাজিল করে, কথা বলছেন। এভাবে করে কোরআন আসছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লোহে মাহফুজ থেকে। কত দিনে? একদিনে না, এক মাসে না, এক বছর না, এটা আসছে 23টি বছরে। সুবহানাল্লাহ, কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করা হয়েছে এই কাজটা করুন, তখন কেমনে করবেন তিনি জানতেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই গাইড বুক দিয়েছেন, এই গাইড থেকে যেটা প্রয়োজন ওই সময় ছিল ওইটা তিনি পাঠিয়ে দিয়েছেন। শেখ, এখানে একটু কথা, যেমন সরি ডিস্টার্ব ইউ, একটা কথা না বললেন, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রে নাজিল করছেন, লাউহে মাহফুজে এক রাত্রে, আলোচনার বিষয় না। রাসূল আমাদেরকে কিছু বলেন না, কিছু বলেন না, কোনো হাদিস করে পাওয়া যায় না, বরং আসছে এটা তো সবাই বলতেছে, সবার কাছে আছে, এটা তো একেবারে আমাদেরকেও জানান নাই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেও জানান নাই। কেমন, আমাদের সাথে যা প্রয়োজনীয় ইলম, যা প্রয়োজন আছে জানার, তা আমাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন। তা হচ্ছে এই যে আসছে কোরআন এক রাত্রিতে লৌহে মাহফুজে, আসার পর আল্লাহ পাক এটাকে সেখানে প্রোটেক্টেড করে রেখেছেন। তারপরে ক্রমান্বয়ে যখন প্রয়োজন হয়েছে, যখন যেটার প্রয়োজন হয়েছে সেই গাইডেন্সটা দেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের জন্য 23টি বছরে তিনি পুরা কোরআনকে নাজিল করে কমপ্লিট করেছেন। সুবহানাল্লাহ, যেই দিন কোরআন শুরু হয়েছে নাজিল হওয়া, আমরা জানি সবাই বোধ হয় সেই ইতিহাসটা, সেই দিন গারে হেরার মধ্যে, হেরা গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম যে আয়াত নাজিল হয়েছিল এটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, খলকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার, এই 5টি আয়াত প্রথম নাজিল হয়েছে, এটা বোধহয় আমরা সবাই জানি, ছোট বড় সবাই জানি না, এটা ছোটবেলা থেকে আমরা শুনছি। আর শেষ আয়াত ছিল কোনটা? শেষ আয়াত ছিল বিদায় হজ্জের দিনের আয়াতটা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মায়েদা আয়াত হিসাবে এটা লাস্ট, আর সূরা হিসাবে লাস্ট ছিল, আরেকটার প্রয়োজন নাই। একেবারে শেষ যে আয়াত এসে বলতেছে যে শুরু হয়েছিল ইকরা দিয়ে 23 বছর আগে, আর আজকে 23 বছর সম্পন্ন হচ্ছে, একই সাথে
হজের দিনে আল্লাহ পাক কি কি বললেন, যে আল ইয়াউম আকমালতু লাকুম, আজকের দিনে আমি কমপ্লিট করে দিয়েছি আমার নিয়ামতকে, সেই সেই নিয়ামতের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। ও আতমামতু আলাইকুম নিয়ামতি, না আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি আজকে কমপ্লিট করে দিলাম, আর ও আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামতকেও আমি আজকে পরিপূর্ণতা দান করলাম, সেই নিয়ামতের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো সেই হিসাবে তেইশটি বছরে নাজিল হয়েছে, যখনই যে আয়াত নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তখনই এটা নোট করা হতো। কোথায় নোট করতেন? সাহাবায়ে কেরামকে তিনি এসে বলতেন আজকে এই আয়াত বা এই সূরা আসছে, তখন সাহাবীরা শুনতে মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুখস্থ আছেই, আর তিনি যখন এই আলোচনা পাঠ করতেন, সরি এই আয়াত পাঠ করতেন বা আলোচনা করতেন, এই সময় শূন্যওয়ালা যারা সাহাবি ওদের একেবারে মুখস্থ হয়ে যেত, হৃদয়ঙ্গম হয়ে যেত, যার ফলে তারা অটোমেটিক হাফিজুল কোরআন ছিলেন। আল্লাহ তাআলার রহমত তাদের প্রতি আসতো। এরপরেও হ্যাঁ, এরপরেও অতিরিক্ত সেফটি সিকিউরিটির উদ্দেশ্যে কোনো কোনো সাহাবি লিখে রাখতেন, যারা শিক্ষিত ছিলেন, মোটামুটি লেখাটেখা সিনটেন্স জানতেন, তারা কী করতেন, কোথায় লিখতেন, আমাদের মতো করে A5 সাইজ আর A3 সাইজ কারো কাগজ ছিল না, কথা বলছেন পেনটাও এত ধারালো ছিল না, তখন হাতে লেখার মোটা মোটা পেন ছিল, খেল আছে অনেকের মধ্যে খেল দেখতে পারে, আলিফ বা লেখার পেন, ওই জাতীয় বাঁশের পেন, আর খালি থাকতো দোয়াতের মধ্যে আলাদা। কেমন আজকে তো আজকালকার তো সব কিছু অটোমেটিক হয়ে গেছে, তাই না? তো এই অটোমেটিক এবং কী বলে এই এই স্টাইলের না, বরং ওই সময়কার হাতের এগুলো ছিল। এখন আসেন কাগজ নাই, কোথায় লিখবেন, ওরাকা নাই, কেমন আওরাক নাই, এখন কাগজ নাই তার পাতা নাই, কোথায় লিখবেন, তখন তাই লিখতেন গাছের ছাদের মধ্যে, গাছের যে উপরে যে চামড়া থাকে ওটার উপর তারা লিখতেন, অথবা তারা কোনো পাথরের উপর লিখে রাখতেন, হ্যাঁ, অথবা তারা কোনো হাড্ডির মধ্যে, যেমন মহিষের শিং টিং জাতীয় শিং যেগুলো আছে না, এগুলোর মধ্যে তারা হাত দিয়ে এমন খালি দিয়ে তারা লিখতেন যেটা উঠতো না, হ্যাঁ উঠতো না, খালিটা স্থায়ী খালি দিয়ে লিখতেন। সুবহানাল্লাহ। পার্মানেন্ট ইঙ্ক এই জাতীয়, আজকে আমাদের জন্য কত ইজি লেখা, ভাবনা করা যায়। তো এক নম্বর হচ্ছে এটা মুখস্থ করে রাখতেন সাহাবায়ে কেরাম, আর তো নবী সাল্লামের তো স্বয়ং মুখস্থ আছেই, আর কিছু কিছু সাহাবি বিভিন্ন ধরনের আইটেমের উপর তারা দেখে রাখতেন। আর আরেকটা জিনিস হয়েছে কি জানেন, যে দেখেন উল্টাপাল্টা দেখেন কি অবস্থা। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়েছে প্রথমটা, এটা গেছে কোথায়, প্রথমটা নাজিল হয়েছে ইকরা, অথচ এটা 30 পারার শেষের দিকে গিয়ে জায়গা পেয়েছে, লাস্ট কেমন শেষের পাড়ায়। আর শেষের যে আয়াত নাজিল হয়েছে আল ইয়াম আকমালতু লাকুম বলছি, এটা মায়েদা 6 পারা এসে জায়গা পেয়েছে, 6 পারার মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে, 3 নম্বর আয়াতের মধ্যে এটা জায়গা পেয়েছে। এখন চিন্তা করে দেখেন যে নাজিল হওয়ার স্টাইলের দিক থেকে এটা এই বইকরণ করা হয় নাই, কেমন কিতাববন্দি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন যে আমরা কীভাবে করে এটাকে সাজাবো, ধারাবাহিকতা কীভাবে করবো, যেভাবে করে নাজিল হয়েছে এই স্টাইলে নাকি আর কোনো স্টাইল। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ওয়াহি দিয়েছেন, বলে দিয়েছেন কেমনে হবে, হুবহু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটার উপরে কোনটা হবে, কোন আয়াতটা কোন জায়গায় হবে, তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন কাতিবিনদেরকে। কেমন কাতিবুল ওয়াহি যারা ছিলেন, কেমন এই কাতিবুল ওয়াহি অর্থাৎ ওয়াহি লেখক যারা ছিল, এই সাহাবিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্ট্রাকশন দিয়েছেন, দিয়ে বলেছেন ওই আয়াতের পরে ওই আয়াত যায়, ওই আয়াতের পরে ওই সূরার পরে ওই সূরা দাও, এইভাবে করে ওহির মাধ্যমে কিন্তু এই কোরআনটা সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর তরফ থেকে সব, আল্লাহর পক্ষ থেকে এক্স্যাক্টলি বলা যাচ্ছে। তো সেই হিসাবে আজকের যে কিতাব আকারে আমরা পেয়েছি, ইন দ্য ফর্ম অফ কিতাব এ বুক, মাশাআল্লাহ, উই হ্যাভ দিস কোরআন, দ্যাট দিস কোরআন ওয়াজ নট ইন দ্যাট ফর্ম, ইটস নট রিভিলড লাইক দিস। সুবহানাল্লাহ। এটা নাজিল হয়েছে আমি যেটা আগে উল্লেখ করেছি, তেইশটি বছরে আয়াত বাই আয়া অথবা সূরা বাই সূরা আসছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে পরবর্তীতে তিনি ইনস্ট্রাকশন দিয়ে সাজিয়ে দিয়েছেন। শেষ না, সুবহানাল্লাহ, কোরআনের কথা বলে আগে বলেছি এটা শেষ করা যাবে না। মাহে রমজানে যেহেতু এই কোরআন নাজিল হয়েছে, তার সম্মান এই জন্য এই মাসটির সম্মান এমনি এমনি বাড়ে নাই, বাড়ছে কিন্তু ওই মেহমান আসতেছিলেন, কে মেহমান, এই মাসটির নাম হচ্ছে রমাদান, এই জন্য যে আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এর মধ্যে কোরআন নাজিল হয়েছে বলে, কোরআন তশরিফ এনেছেন বলেই এটার শান এতটা বেড়ে গেছে। তার মধ্যে আবার দেখেন মাসটির সম্মান তো বাড়লো অন্যান্য মাসের উপর,
তারপরে দেখেন কোরআন নাজিল হয়েছে, কিন্তু আমরা আমরা জানি লাইলাতুল কদরে। এখন কদরের রাত কোনটা? কদরের রাত হচ্ছে, এত সম্মানিত আল্লাহ করেছেন সুবহানাল্লাহ, যে কোরআন নাজিল যে রাতে হয়েছে এটা সবচেয়ে উত্তম রাত সুবহানাল্লাহ, সর্বোত্তম রাত। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কি বললেন, যে লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, হাজার মাসের সেরা মাস না রাত হচ্ছে কদরের রাত সুবহানাল্লাহ। হাজার মাসের সেরা রাত, 1,000 মাসকে একত্রিত করলে যে বয়স হবে, যে টাইম হয়, এর থেকে আরও উত্তম হচ্ছে একটা রাত সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন যে এই রাতগুলো আমরা পার দেই কেমনে, কোন রাত সেটা? কদরের রাত। কদরের রাত কিন্তু আবার একটা হয় নাই, একটা আসলেও ছিল একটা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে অমুক রাত কদরের রাত, তিনি এই খবর পেয়ে ওহী পেয়ে আসতেছিলেন সাহাবিদের সামনে বলবেন। পথিমধ্যে দুজন সাহাবির একটু কথা কাটাকাটি হয়ে গেল এবং তাদেরকে তিনি থামাতে গিয়ে একটু সময় লেগে গেছে, আর এই হুলস্থুলের মধ্যে তিনি কোন রাত স্পেসিফিক রাত ছিল এটা ভুলে গেছেন। তিনি বললেন যে আমাকে বুলিয়ে দেওয়া হয়েছে, তবে আমার যদ্দূর মনে পড়ে এটা ছিল একটা বেজুল রাত সুবহানাল্লাহ। এই জন্য বেজুল রাত কয়টা? একেবারে শেষে, ফি আশির আওয়াখির, শেষের 10 দিনের মধ্যে 5টি রাত হচ্ছে বেজুল রাত, 21, 23, 25, 27 এবং 29। এই 5টি রাত থেকে যে কোনো একটি রাত হচ্ছে কদরের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুলিয়ে দিয়ে আমাদের উম্মতকে তিনি কি করছেন, মাশাআল্লাহ 5টি রাত উপহার দিয়েছেন। এই জন্য 5টি বেজুল রাতকে সবে কদর মনে করে যদি আমরা আমল করি, আল্লাহর কাছে কি সওয়াবের অভাব আছে? তিনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে 5টি রাতে যদি আমরা সবে কদর মনে করে আমল করি, তাইলে আমাদের সবে কদর পাওয়াটা কনফার্ম হবে। আর যদি কেহ 27টা মনে করে 27কে ধরে বসে থাকেন, আর যদি এটা 29টা চলে যায় অথবা 21টা চলে গেছে, তাহলে আপনি আমি খাসারা হয়ে যাবো, কেমন একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, রাতটা আমরা আমল করতে পারলাম না। এই জন্য আসুন সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা কোরআন নাজিল হয়েছে যে সময়ে, যে মাসে এবং যে রাত্রিতে, সেই রাতটা একটু বেশি যেন আমরা গুরুত্ব দিই আমাদের দিক থেকে। এখন আসেন গোটা মাসে কি আমল করব না করব, এটা নিয়ে ইনশাল্লাহ আমরা অতি সংক্ষিপ্ত আকারে কথা বলতে চাই, কারণ তাই আমাদের আলোচনা বেশি সময় নেই, এরপরে তো আবার প্রশ্ন উত্তর এসে যাবে। তো এই মাসের মধ্যে কোরআনের ব্যাপারে কি করণীয়? 1 নম্বর করণীয় হচ্ছে, যারা কোরআন পড়তে জানেন না, আমার একই কথা, প্লিজ আপনারা এগিয়ে আসুন, কোরআনকে আপনারা একটু পড়তে শিখে ফেলুন এই মাহে রমজানের মাঝে। নিয়ত করুন, নিয়ত করে সাহস করে এখন থেকে আরম্ভ করে দেন না, মাস তো আসতেছে, আরও 2-3 সপ্তাহ আছে, প্রায় 2.5 সপ্তাহ রয়ে গেছে সামনে, মাস আসুক, অসুবিধা কি, আপনি এখন থেকে প্রিপারেশন নেন। প্রিপারেশন নিলে পরে আপনার জন্য জিনিসটা করতে ইজি হবে ইনশাআল্লাহ। নিয়ত করেন যে আমি কোরআন পড়া ছোটোবেলা পড়ছিলাম, ভুলে গেছি অথবা আমি পড়িই নাই, আমি এখন থেকে শুরু করব, কোরআনটা শিখে ফেলবো। বাইরে কোরআন শিখা ফরদ ইবাদত, এটা ফরদ, এটা যদি না শিখেন নামাজ পড়াবেন কেমনে? আসলটা চলে যাবে। এই জন্য আসুন কোরআন পড়া শুরু করে দেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমি কোরআন পড়লাম, কিছু মুখস্থ আছে সুরা, এগুলো দিয়ে আমি তো নামাজ কালাম পড়ি, কিন্তু এগুলো আমি জানি না, বুঝি না অর্থ কি। আজও পর্যন্ত বহু মুসলমান আছেন, অসংখ্য গুণিত মুসলমান আছেন, আউযুবিল্লাহর অর্থ জানেন না, বিসমিল্লাহর অর্থ কিন্তু জানেন না, সুরা ফাতিহার অর্থ তো অবশ্যই জানেন না। মুখস্থ করা হয়েছে নাবালিক অবস্থায়, নাবালিক বয়সে আপনার উস্তাদ, আপনার পিতামাতা আপনাকে জোর করেই হোক, তারা কিন্তু কোরআন শিক্ষা দিয়েছে, সুরা ফাতিহা পড়াইছে, শুধু স্যার সুরা ফাতিহা না, নামাজ হওয়ার মতো এইভাবে এই ফিল টু নাস, মানে আলামতলা থেকে নাস পর্যন্ত ইসরাগুলো তো মুখস্থ করাইতে হয়েছে। তাছাড়া অনেকে অনেক বেশি পড়েছেন, অনেক মুসলমান মাশাআল্লাহ ভালো মুসলমান 30 পারা মুখস্থ আছে, তো এই 30 পারা দিয়ে তারা নামাজ কালাম পড়েন, মাশাআল্লাহ খুব ভালো কথা, কিন্তু শিখেননি যারা একটু আসতো। আচ্ছা আমি চেষ্টা করতে, আমাদের সময় তো একদম শেষ হয়ে আসছে, আমরা ব্রেকে যাই ইনশাল্লাহ, ব্রেকে আসা প্রত্যেক ইনশাল্লাহ শুরু করবো কোরআন শিখা এবং কোরআন আন্ডারস্ট্যান্ড করা, পুরো বুঝা। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত ভাই ও বোনেরা যারা দেখতেছেন, আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা শুনতেছিলাম, আসলে খুব জরুরি আলোচনা, খুব সুন্দর আলোচনা, কোরআন নিয়ে আলোচনা করা, কোরআনের কথা বলা, কোরআন শিখা, কোরআন মানুষের কাছে ডেলিভার করা, আমাদের এই গুরুত্বগুলো, এই কথাগুলো এবং এই কোরআনের কথার গুরুত্বগুলো আমাদের বুঝতে হবে ইনশাল্লাহ। এবং সবার কাছে এই দায়িত্ব থাকবে রমাদান মাসে যেন আমরা কোরআন শেখার জন্য, পড়ার জন্য, সবার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে, আমরা সেটাই বলতেছিলাম ইনশাল্লাহ। আমরা শুনবো আলোচনায়, আমাদের ছোটোটা বিরতির পর থেকে আসার পরে থাকবেন আমাদের সাথে, আমরা যাচ্ছি ছোট্ট বিরতি, ইনশাল্লাহ আসবো অতি শীঘ্রই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমরা ছোট্টটা বিরতির পর আলহামদুলিল্লাহ আবারও আপনাদের সম্মুখে ফিরে এসলাম ইকরা বাংলা কর্তৃক আয়োজিত এনলাইটেন জার্নি অনুষ্ঠানে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং আমাদের অনুষ্ঠান উপভোগ করতেছেন এবং আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করতেছেন, কোরআনের কথাগুলো বোঝার চেষ্টা করতেছেন। কোরআনের আহ্বানে আপনারাও আশা করি সাড়া দেবেন। শেখ যে কথাগুলো বলতেছেন কোরআন নিয়ে, কোরআন হচ্ছে আমাদের জন্য গাইড স্বরূপ। যেমন রমাদান মাস, কোরআন মাস ওতপ্রোতভাবে জড়িত একটা একটার সাথে। আমরা সেখান থেকে কীভাবে বেনিফিট পেতে পারি, আমরা সেখান থেকে কীভাবে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারি, আমরা সেই কথাগুলি বলতেছিলাম। আসুন আমরা সবাই শুনি, মন ভরে শুনি এবং আমল করার চেষ্টা করি। রমাদান মাসকে সামনে রেখে আমরা আমাদের জন্য রেডি হই, প্রস্তুত হই, যাতে কোরআন আমাদের জন্য কেয়ামতের দিন গাইড স্বরূপ হয়। আল্লাহ রাসূলের হাদিস হুজ্জাতুন লাক আও আলাইক। ইনশাআল্লাহ আমরা যাচ্ছি শেখের কাছে, যাতে আমরা সুন্দর করে কথাগুলো বুঝতে পারি। আমরা আপনাদের এই সেগমেন্টে আপনাদের তরফ থেকে আমরা কিছু কল নিব, সুযোগ হলে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে কলে আসতে পারবেন। আমাদের নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে, যখন সুযোগ হয় আপনার সুযোগ মতো আপনি কল করবেন ইনশাআল্লাহ। আশা করি ধৈর্য সাথে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যাচ্ছি শেখের কাছে ইনশাআল্লাহ আলোচনা শোনার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বলছিলাম বিরতির আগে যে কোরআন হাকিম বই আকারে আমাদের কাছে যেটা এখন আছে, এটা কিন্তু এইভাবে করে আসে নাই, একটা বুক আকারে আল্লাহর কাছ থেকে নাজিল হয় নাই। এটা পরে প্রোডাক্টের করে ছিল, কিন্তু এটা বই আকারে করা হয়ও নাই। কেমন বিগিনিংয়ে যখন একটা যুদ্ধের মধ্যে, মতার যুদ্ধে যখন অনেক সাহাবি হাফিজে কোরআন শহীদ হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো এটা হয় নাই, কিন্তু পরবর্তী সময়ে যখন অনেকে শহীদ হয়ে গেলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এভাবে যদি শহীদ হয়ে যায় হাফেজরা, তাহলে তো কোরআন সংরক্ষণ করে আর থাকবে না, তাহলে কী করা যায়। তিনি একটা বুদ্ধি করলেন, পরামর্শ করলেন যে আমরা এখন লেখালেখির যুগ একটু উন্নত হয়েছে, আমরা কাগজ জোগাড় করে এটা লিখে ফেলি, বই আকারে চেষ্টা করি। তখন আমরা লিখে ফেলি। এই লেখালেখির পরামর্শ যখন আসলো সংসদে, তখন এটা পাশ হয়েছে যে ঠিক আছে, এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর তত্ত্বাবধানে যেখানে যে কোরআনের কপি আছে ওগুলো আমরা নিয়ে আসি, নিয়ে আসা হোক, আর হাফেজদেরকে দিয়ে এগুলোকে আমরা কনফার্ম করে ফেলি। আল্লাহু আকবার। তখন বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেক্ট করা হয়েছে, বিভিন্ন ধরনের, ওই যে আগে বলছিলাম যেটা, বিভিন্ন ধরনের লাউহ থেকে তক্তার মধ্যে লেখা হয়েছে, এরপরে একেবারে হাড্ডির মধ্যে লেখা হয়েছে, পাথরের উপর লেখা হয়েছে, যেগুলো যেখানে যা পাওয়া গেছে এগুলো সব একত্রিত করে লাইন করা হয়েছে করে হাফিজদেরকে। আমরা আবার এখান থেকে শুরু করবো হাফিজদের অন্তর থেকে ইনশাল্লাহ আমাদের দেখি কে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কলার, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি প্রশ্ন বলুন প্লিজ। আমার কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে রমজান মাসের যে রাতগুলো তো অনেক ছোট, তো এখন আমি ধরেন তারাবি পড়তে পড়তেই তো সেহরির সময় চলে আসে, তো আমি আমি তো একদম ফজর নামাজ পড়েই ঘুমাই, তো আমরা তো জানি যে তাহাজ্জুদটা ঘুম থেকে উঠে পড়তে হয়, তো আমি যেহেতু রাত্রে ঘুম আর হয় না, একদম ফজর নামাজ পড়েই ঘুমাই, তো আমি কি তারাবি পড়ার পরে আরো দু চার রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে কি পড়তে পারবো? নাম্বার 2 প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে যে আমাদের যে ওই তারাবি নামাজটা, আমরা ছোটবেলা দুটো দোয়া পড়তাম তারাবি নামাজের পরে, ওই যে সুবহানাল মুলকি আর একটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল জান্নাত, আর কি জানি ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, তো প্রতি রমজান আসলে ওইটা আমি মুখস্থ করতাম, কারণ সারা বছর তো আর পড়া হতো না, তো রমজান আসলেই মকসুদুল মুমিন দেখে মুখস্থ করতাম দেশে থাকতে। তো এখন শুনেছি যে এই দোয়াগুলো নাকি এতটা ইম্পর্টেন্ট না, যে পড়তেই হবে এরকম না, অন্য দোয়া পড়া যায়, তো আমি যদি তারাবির নামাজ প্রতি চার রাকাত অন্তে অন্তে যেমন জিকির আজগার, তারপর বিভিন্ন দোয়া দুরুদ যে আছে, কুরআন হাদিসের যত দোয়া আমার মুখস্থ আছে, তারপর যে তসবিহ যে এইগুলা সবগুলাকে আমি বসে বসে পড়তে পারবো, এইগুলো যদি না পড়ি, আর হাত তুলে কি দোয়া করতে হবে প্রতি চার রাকাত অন্তে অন্তে? আর একটা প্রশ্ন হচ্ছে যে শবে কদর যে আমাদের শেষ দশ দিনের মধ্যে রমজানের, এই শেষ দশ দিনের যে আমরা তো শবে কদর তালাশ করব, কদরের রাত্রি, তো আমরা তো জানি না যে কোন রাত্রিটা, তো ধরেন প্রতি রাত্রেই যদি আমি
সবে কদরের নিয়তে তারাবি নামাজ পড়লাম, তারপর কদরের নিয়তে যদি আরো 2-4 রাকাত নামাজ পড়ি, এরপরে যদি তাহাজ্জুদ পড়ি, তাহলে কি ঠিক আছে? আর যদি কদরের নামাজ পড়তে হয় তাহলে এটা কিভাবে পড়বো? এটা কি তাহাজ্জুদ তারাবির মতোই পড়বো বিভিন্ন সূরা দিয়ে, নাকি এখানে ইন্না আনজালনাহুটা পড়তে হবে? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, শুকরান, জাজাকাল্লাহ খাইর, আপনি দেখতে থাকুন, আশা করি শেখ উত্তর দেবেন, আমরাও যাচ্ছি উত্তর আপনারা শুনতে পাবেন এখন ইনশাআল্লাহ। শেখ, প্রথম ছিল ওনার রাত ছোট, আচ্ছা এই তাহাজ্জুদ পড়ার জন্য কি বলতেন উনি? এই বোন সব দিনই উনি মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রশ্ন নিয়ে আসেন, এবং ওনার প্রশ্ন করার কারণে শুধু ওনার লাভ হচ্ছে, অনেকের ফায়দা হয় মাশাআল্লাহ, আমাকে অনেক লোক ফিডব্যাক দেয় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এবং অনেকে কিন্তু আপনার প্রশ্ন করার অপেক্ষায় থাকে, যে আপনি প্রশ্ন করলে আল্লাহ এরপরে যদি আর প্রশ্ন থাকে তাহলে পরে উদয় করবে মাশাআল্লাহ ভালো। তো তারাবির কি বলে এখনকার রাত অনেক ছোট, এই জন্য তাহাজ্জুদ পড়া অনেক কষ্ট হয়ে যায় অনেকের পক্ষেই, যেহেতু রাত খুব ছোট। আর বিশেষ করে রমাদানের সময় ওনার প্রশ্নটা হচ্ছে যে তারাবি পড়ে তো রাত ছোট, এই জন্য তাহাজ্জুদ হয়তো পড়া যাবে না, অথবা আপনি পড়তে চাচ্ছেন যে 2-4 রাকাত যদি আমি পড়ি তাহলে কি এটা হবে? অবশ্যই হবে। তারাবি শেষ করতে করতে রাত 1টা হয়ে যায়, তখন এরপরে আবার 2:30-এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হয়, তো সেই হিসাবে আপনি তারাবির পরে যদি 4 রাকাত পড়েন, যখনই আপনি তাহাজ্জুদ পড়বেন ওই সময় চেষ্টা করবেন যেন সূরা লম্বা হয়, খেয়াল রাখবেন, আর ধীরে 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 পড়বেন, যা সময় আছে এটাকে একটু ব্যালেন্স করে 2 রাকাত যদি পড়েন অসুবিধা কী, 4 রাকাত পড়েন অসুবিধা কী, কোনো সমস্যা নেই, যা পারেন পড়েন। হাদিসে আসছে ইল্লা মা কাদ কাতাবাহুল্লাহু লাকা, আপনার কিসমতে আল্লাহ যা লিখে রাখছেন তা আপনি পড়তে পারবেন, আপনি পড়বেন। এখন আসেন, এখানে একটা কথা বলছেন, উনি বলছেন আমি ঘুম থেকে, তো বলছেন তাহাজ্জুদ পড়তে বলছে ঘুম থেকে উঠে, এখন তো ঘুম হচ্ছে না আপনার কথা, ঘুম থেকে উঠে পড়া, জি ঘুম থেকে উঠে পড়ার যে হাদিস আছে এটা তো ঠিকই আছে, কিন্তু এখানে তো ঘুমের টাইম ঘুমের সুযোগ আমাদের নাই, বুঝছেন? ঘুম থেকে উঠে পড়াটা হচ্ছে লম্বা রাতের জন্য, কথা বলছেন, ওই সময় ঘুম টুম দিয়ে ওঠেন, রাত 3টা 4টা 5টায় ওঠেন, যেমন আজকালকে রাত এখনও মাশাল্লাহ অনেক লম্বা রাত, ঠিক না? 4:30 হচ্ছে হজর, এখন 4:15 আরম্ভ হয়ে যায়, প্রায় 4:22-এর মধ্যে আরম্ভ হয়, আমরা আজকে জামাত পড়েছি মনে করেন 4:45, এইভাবে করে যদি আপনি উঠেন মনে করেন রাত 3টা 3:30 উঠেন, ইভেন যদি আপনি ফৌরকুলক উঠেন এরপরেও কিন্তু আপনি উজু করে কমপক্ষে তো আপনি 4 রাকাত পড়তে পারতেছেন, সরি ইয়াসিন দিয়ে একটা এক্সাম্পল দিলাম। তো ঘুমানোর কোনো শর্ত নাই, যে শর্ত আছে এটা হচ্ছে কোন সময়, লম্বা রাতের জন্য ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন ছিল, এরপর ছিল তারাবির নামাজের পরে যে উনি দোয়া পড়তেন, যে আমরা বাংলাদেশ আমরা যেগুলো জি যে দোয়া এমনি আগে আগে পড়া হতো সুবহানাল মুলকি, তারপরে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, যেটা এই জাতীয় দোয়াগুলা চেক করি আমরা কিন্তু পাই নাই কোনো সহি হাদিসে, একই স্টাইলে দোয়া এভাবে করে পাই নাই। সুবহানাল মুলকি এই দোয়াটা বিভিন্ন হাদিসে আছে, তাসবিহ আকারে এসছে, যেমন রুকুর তাসবিহ আকারে আসছে, সাজদার মধ্যে গিয়ে পড়ার জন্য আসছে, কিন্তু আমরা ওই যে ওই সব জায়গায় না পড়ে বেজায়গায় পড়ি, এই জন্য বেজায়গায় পড়ার জন্য এটাকে অনেকে নাম দিয়েছেন বিদআত, এই সব জায়গায় তো এই দোয়া আসে নাই, দোয়া আসছে রুকুর জন্য সাজদার জন্য, কেমন কি বলে দোয়া আসছে, যেমন সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, কথা বলছেন সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, এখন সুবহান কুদ্দুসটা হচ্ছে রুকুর দোয়া, হচ্ছে এই জন্য এক জায়গার দোয়া অন্য জায়গায় নেওয়া হয়ে গেছে, এই জন্য তারাবির পরপর যত দোয়া আপনি যদি করতে চান কোনো দোয়া রেস্ট করবেন, সমস্যা নাই, এটার নামই হচ্ছে তার উহাতন থেকে তারাবিহ আসছে, একটু রেস্টের নামাজ, আস্তে দেরি করে পড়ার নামাজ, তাড়াতাড়ি করে পড়ার নামাজ না, এটা যা পারেন আপনি পড়বেন, রেস্ট করে পড়বেন দোয়া, অন্য যেগুলো সহি দোয়া আছে হিস্তু মুসলিম থেকে ওগুলো পড়বেন। উনি বলছেন দোয়াগুলো পড়ার পরে হাত তুলে কি দোয়া করতে পারবেন? আপনার ইচ্ছা, আপনি যদি একাকী করেন কোনো সমস্যা নেই, হাত উঠে ইয়ে করেন, হাত নামাইয়ে করেন, আপনার ইচ্ছা, জাজাকাল্লাহ খায়ের, কোনো সমস্যা নেই, কোনো নিষেধ নাই এই সময়। নম্বর টু ওনার প্রশ্ন নম্বর টু ছিল, এটা নম্বর থ্রি ছিল ওনার কদরের নামাজ কি দিয়ে পড়বেন উনি? কদরের নামাজের আলাদা কোনো নামাজ নাই, এটা খুব পরিষ্কার করে বলা দরকার, কদরের আলাদা কোনো নামাজ নাই। এই যে বলছেন আপনি যে আমি কি নিয়ত করে কদরের জন্য আর 2-4 রাকাত কি পড়তে পারবো, এবং রাতের নামাজের নাম হচ্ছে কিয়ামের লাইলের নামাজ, আপনি কিয়াম করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার হাদিস রয়েছে বুখারীর মধ্যে মুসলিমের মধ্যে, কি জানেন যে মান সামা রমাদান ওয়া কামা ফি লাইলাতিল কদরি গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, মা তাকাদ্দামা মিন যানবিহি, আল্লাহ পাক তার সকল গুনাহ অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। যে ব্যক্তি রোজা রাখলো অত্যন্ত হিসাব কিতাব সহকারে সওয়াবের আশায়, আর
সে বেটা কি বললো, ক্রিয়াম করলো, দেখছেন নি, ও কামা ফি লাইলাতুল কদর, ও কামা লাইলাতুল কদর, এইভাবে করে আসছে হাদিসে যে কদরের রাত্রিতে ক্রিয়াম করেছে, মানে কেমন এলে পড়েছে। তো এই জন্য আলাদা কোনো নাম দিয়ে কদরের রাত্রি কোনো নামাজ নাই। আপনি তাহাজ্জুদটা যেটা পড়বেন ওইটাই আপনার ক্রিয়াম লাইলাতুল নামাজ হয়ে গেছে, এটাই আপনার কদরের নামাজ হয়ে গেছে। এই জন্য বিভিন্ন বইতে লেখা আছে কদরের নামাজ, এরপর ইন্না জান্নাতি পড়তে হবে, তারপর কলিয়াদি পড়তে হবে, কুলহুল্লাদি পড়তে হবে, এই জাতীয় সব এগুলো বানোয়ার জিনিস, এগুলোতে আপনারা যাইয়েন না। কোরআন দিয়ে পড়লেন, যে কোনো সুরা দিয়ে পড়বেন, ইভেন আপনার যদি কোনো সুরা না থাকে তা আপনি কুলহুল্লাদি পড়েন, অসুবিধা কী? আপনি গরিব মিসকিন মুখস্থ নাই, আপনি কী করবেন? কথা বলছেন। তো এই জন্য কদরের আলাদা কোনো নামাজ নিয়ত করে পড়ার কোনো প্রয়োজন নাই। আপনি তাহাজ্জুদের নামাজ এবং তারাবিহের নামাজ আপনি সব রাত মনে করেন আট রাকাত করে পড়ছেন বা দশ রাকাত পড়ছেন, আজকে একটু বেশি পড়েন, অসুবিধা নেই। কিন্তু যা পড়বেন লম্বা লম্বা সুরা যেন হয়, কিরাত যেন লম্বা হয়, খেয়াল রাখবেন। সম্মানিত বোন, আশা করি আপনার ফসল উত্তর পেয়েছেন। শেখ, আমরা চলে যাচ্ছি কোরআনের মাস রমাদান মাস, আমরা আলোচনা করতেছিলাম কোরআন রমাদান মাসে কোথায় আসছিলাম আমরা। একটা কল নিব, হচ্ছে একটা কল নিয়ে আমরা নিয়ে নিই ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন প্লিজ। জি, হুজুর কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে। জি, প্রথম প্রশ্ন হচ্ছে সিজদায় গিয়ে নবীজি লম্বা করে সিজদা দিতেন, সিজদায় বেশিক্ষণ দীর্ঘক্ষণ থাকতেন এবং দোয়া করতেন, নবীজি কি কোন ধরনের দোয়া করতেন? জীবনের প্রয়োজনের দোয়া গুলো করতেন নাকি উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করতেন? এবং আমরা কোন ধরনের দোয়া করবো? আমরা কি রিজিকের জন্য দোয়া? তারপরে সিজদা বলতে আমি ফরজ নামাজের শেষের বৈঠকের পরে, মানে শেষের বৈঠকের আগে সিজদার কথা বলতেছি আর কি। আমি বিশেষ করে ফরজ নামাজে সিজদাটাকে বেশি মনে করি, যেটা মনে হয় গুরুত্বপূর্ণ। এবং নফল নামাজে তো সিজদা আছেই, এবং সিজদা কিভাবে আমরা দোয়া শুরু করব? আচ্ছা, যেমন আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করব নাকি দরুদ শরীফ পড়া যাবে না, কিভাবে আমরা শুরু করব এবং শেষ করব? আচ্ছা, নাম্বার টু প্রশ্ন। জি, আর নাম্বার টু হচ্ছে, এবং আত্মায়াতুতে আমরা আত্মায়াতু পড়ার পরে আমরা যখন এটা পড়ি সেগুলা কি আমরা পড়তে পারবো কিনা নিজের জীবনের প্রয়োজনের কথা বলার জন্য আল্লাহর কাছে? এবং কমপক্ষে তিনটা আয়াত দিয়ে যে কোনো নামাজ পড়ার নিয়ম আমরা জানি, কমপক্ষে তিনটা কোরআন থেকে জানা, কমপক্ষে তিনটা আয়াত হয়। তো সেই তিনটা আয়াত, যখন তিনটা আয়াত বলতে আমরা যদি আমানার রাসূল পড়ি তাহলে তো দুইটা আয়াত হয়ে যায়, তখন আমরা কি লিল্লাহি মা ফিস সামাওয়াত থেকে শুরু করব না? আচ্ছা ঠিক আছে, আমরা প্রশ্ন বিষয় আপনারা, যেহেতু আমানার রাসূল বড় দুইটা আয়াত। আচ্ছা ঠিক আছে, আপনারা তিন নম্বর চার নম্বর প্রশ্ন আপনার কি ছিল? জি, এটা এখন আপাতত আমি পরে আবার মনে হলে। আচ্ছা ঠিক আছে, অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। শেখ, আমরা উত্তর যাই, আপনি টেলিফোন রাখুন ইনশাল্লাহ, আশা করি উত্তর এখনই পাবেন। প্রথমটা ছিল লম্বা সেজদা কোন ধরনের দোয়া উনি পড়তে পারবেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু মুওয়াফিকনা। সেজদার মধ্যে আপনি আমি লম্বা দোয়ার কথা আপনি উল্লেখ করেছেন, ওখানে দোয়া চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকৃতি দেওয়া এবং তার প্রশংসার দোয়াগুলো বেশি করে পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোই করেছেন। এবং সাজদার মধ্যে কোরআনের কোনো দোয়া আপনি পড়বেন না, কোরআন পড়া ওখানে নিষেধ। কেমন রুকু সাজদার মধ্যে কোরআন পড়তে মানা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানে হাদিস দিয়ে তিনি আমাদের নিষেধ করেছেন, আর বলেছেন যে তোমরা এই ইয়ে করো, আল্লাহর প্রশংসা জাতীয় যে দোয়াগুলো আছে এগুলো করো, দুনিয়ার দোয়াগুলো ওখানে না। দুনিয়ার দোয়াগুলো করার জন্য আপনি যেটা উল্লেখ করেছেন যে আল্লাহ আমার কাজ দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও, আমাদেরকে সুস্থ করে দাও, এই জাতীয় যত দোয়া আছে দুনিয়ার লাভের জন্য, প্রফিটের জন্যে, এই দোয়াগুলো আপনি আমি করবো কোথায় জানেন? এটা হচ্ছে আর তাহিয়াতুর পরে দুরুদ শরীফ পড়লেন, এরপরে আল্লাহুম্মা জালামতু পড়ে এবার আপনি আরম্ভ করেন, কোনো সমস্যা নাই। কেমন ওই জায়গায় হচ্ছে আপনার দোয়াগুলো পড়ার আসল জায়গা, যে কোনো দোয়া আপনি এখানে নিয়ে আসতে পারেন। দোয়া মাসুরের পরে, দোয়া মাসুরের পরে আপনি দুনিয়ার দোয়া, আখেরাতের দোয়া, আখেরাতের জান্নাতের দোয়া এবং জাহান্নাম থেকে বাঁচার দোয়া, আর দুনিয়ার যা কিছু প্রয়োজন সকল প্রয়োজন কিন্তু ওখানে আপনি ঢুকাই দিয়েন। ঠিক আছে না? আশা করি ক্লিয়ার। আমি আবার বলছি, রুকু সাজদাতে দুইটা কাজ করা যায় না, একটা হচ্ছে কোরআন পড়তে নিষেধ করা হয়েছে পড়া যায় না, আর সেকেন্ড হচ্ছে যে দুনিয়াবি দোয়া রুকুতে সাজদাতে না করে আপনি হিসনুল মুসলিমে দেওয়া আছে আল্লাহর প্রশংসা জাতীয় দোয়াগুলো রুকু সাজদাতে করতে হয়, এগুলো বেশি করে করবেন।
জাজাকাল্লাহ খায়র। নাম্বার টু ছিল ওনার মাসুরা, জীবনের কথা বলতে পারবেন কিনা দোয়া মাসুরার পরে। দোয়া মাসুরার পরে জি আমি উল্লেখ করে দিলাম। আমার মনে হচ্ছে আমরা যে দুই বৈঠকের মাঝখানে যে দোয়াটা পড়ি, যে কয়েকটা দোয়া আমরা পড়ি, আল্লাহুম্মা রাব্বি গফির লি ওয়া রহমনি ওয়া রযুকনি, এখানে আমরা দুনিয়ার সব কথা এখানে বলি ফেলাই। হ্যাঁ হ্যাঁ, এখানে বলার সমস্যা নাই, কিন্তু যে দোয়া আপনি করবেন এটা যেন হিসনে মুসলিম থেকে বা কোন হাদিস থেকে প্রমাণিত দোয়া করবেন। নিজে নিজে বানাই বানাই দোয়া টোয়া না করা ভালো, কিন্তু যা করবেন তা যেন আরবিতে করেন, খেয়াল রাখবেন, কারণ হিসনে মুসলিমে তো সবগুলো দোয়া আরবি ইনশাআল্লাহ। অন্য কোনো ল্যাঙ্গুয়েজে দোয়া করা যায় না নামাজের ভিতরে, খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। নম্বর থ্রি ছিল ওনার তিন রাকা, তিনটা আয়াত কোরআনে পড়া। আচ্ছা, তিন আয়াত পড়ার ব্যাপারে যে মাসালা আপনি জিজ্ঞেস করছেন বোন, আপনার এই স্টাইল ঠিক না, যে আমাদের রসুল থেকে পড়লেন দুই হইল, আপনি কি এখন আলিল্লাহ থেকে পড়বেন? এটা ঠিক আছে তিন আয়াত, কিন্তু এটা হচ্ছে লম্বা লম্বা তিন আয়াত, এগুলো এক আয়াত দিলেই নামাজ হয়ে যায়, ঠিক আছে? আর তিন আয়াতের ব্যাপারে যেটা আপনি বলেছেন এবং যেটা ফকিহগণ উল্লেখ করেছেন সেটা হচ্ছে কি জানেন, যে ছোটো ছোটো হইলে তিন আয়াত পড়বেন, লাইক সুরা কাওসার, অথবা আপনাকে আর একটু বিস্তারিত বললে সুরা মারেজের মধ্যে, সুরা মারেজ বোধ হয় সুম্মা নাজার, একটা একটা আয়াত সুম্মা নাজার, এই আয়াতের মধ্যে হচ্ছে ছয়টা হরফ আছে, এখন তিন ছয় আঠারোটা হরফ যেখানে থাকবে যে আয়াতে, এটাকে বলা হয়েছে এদ্দুর পর্যন্ত পড়লে নামাজ হয়ে যাবে। যাক, এটা একটা এটা আলাদা একটা বিষয় উসুলুল ফিকহের, এটা থাকুক, এটা আপনার সাথে আলাপ না করা ভালো। ইন্না আতাইনার মধ্যে তিনটা আয়াত যেমন আছে, এতটুকু পড়লেন, এতটুকু পড়লে আপনার নামাজ হয়ে যাবে। এখন ইন্না আতাইনা যা আছে এটার সাইজ এত ছোট যে আপনার আমাদের রসুলের যে প্রথম আয়াত লিল্লাহির মধ্যে এতে বেশি আছে, অনেক বেশি, আমাদের রসুলের মধ্যে আরও বেশি, এরপরে লাইকাল্লিফুর মধ্যে আরও বেশি, মানে এক আয়াতে সয়াতার পরিমাণ। এক্স্যাক্টলি, তো এই জন্য আপনি ওই সব আয়াত দিয়ে এক আয়াত দিয়ে এক রেখাত পড়তে পারবেন, যেমন করে আপনি ইন্ন আতাইনা দিয়ে এক রেখাত পড়তে পারতেছেন। জাজাকাল্লাহ খায়র, বোন আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আমরা তাহলে আর পরবর্তী কলে দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন প্লিজ। জি, আমি প্রশ্নত হইয়া ইকরা বিসমিল্লাহ সুরাটা আমি নামাজ পড়লে যে পরে সেজদা দেন আই সেজদা দেওয়া লাগবে, জি সেই ওখানে বলছেন সেজদা দেওয়া লাগতো না। আচ্ছা ঠিক আছে, আর প্রশ্ন আছে আপনার? জি না, অটো আমি জানি। আচ্ছা আচ্ছা, আপনি টেলিফোন রাখেন, সে এখনই বলবেন, আপনি শুনুন, খেয়াল করুন ইনশাআল্লাহ। সিজদা দেওয়া লাগতো না যারা বলেছেন তারা একটা ইজতিহাদি মাসআলা দেন, যে সূরার শেষে যেহেতু সাজদার আয়াত আছে, আপনি একেবারে শেষের আয়াত যেহেতু সাজদা, এরপরে তো আপনার কাজ কি রুকু চলে গেছেন, তাইলে রুকুর মধ্যে যে সুবহান রাব্বিয়াল আজিম পড়া হয় এটা দিয়ে কাবার হয়ে যায়, এটা হচ্ছে একটা ইজতিহাদি মাসআলা, কথা বলছেন। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো তিনি করেন নাই, তিনি যখনই আয়াত পড়েছেন তখনই সাজদা দিছেন, এটা হচ্ছে সুন্নত যে অবস্থায় হোক। তো এই জন্য দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে যে এটা একটা ইজতিহাদি মাসআলা, কিছু লোক বানাইছেন কেমন, কিন্তু হাদিসে পাওয়া যায় যে না, রসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন আয়াত পড়েছেন তিনি তখনই সাজদা দিয়েছেন। তো আমি আপনাকে পরামর্শ দেব যে হ্যাঁ, যদি আপনার কোনো অসুবিধা থাকে, উজর থাকে, তাহলে আপনি না দিলেও চলবে, আপনি রুকুতে চলে গেছেন তো আপনার রুকুতে কাবার হয়ে যাবে মোটামুটি, ঠিক আছে। কিন্তু আপনার আমার সওয়াব বেশি প্রয়োজন নাই, বেশি সওয়াব যেটা করলে হয় ওইটাতে আমরা যাব। এটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে একটা সাজদা দেওয়ার সুযোগ পেয়েছি আমরা, বাড়তি একটা আমল, একটা বোনাস সওয়াবের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, এই সব থেকে কেন আপনি অভিমানিত হব, সুবহানাল্লাহ। এই জন্য ওইটার কোনো দলিল নাই যে এটা হয়ে যাবে, কিন্তু কিছু লোক আবিষ্কার করেছেন ইজতিহাদ করে, কেমন, তো সেই হিসাবে ইজতিহাদি মাসআলা কোনো ইমাম বলেছেন আমরা এটাকে সম্মান করব, জায়েজ হয়ে যাবে, কেউ যদি না দেয় না দিয়ে রুকু করে ফেলে হয়ে যাবে তার নামাজ, মানে রুকুর সাথে তার সিজদা আদায় হয়ে যাবে, আদায় হয়ে যাবে, সুতরাং হয়ে যাচ্ছে। কিন্তু উত্তম হলো যে আপনি শেষ করেছেন সূরা, এরপরে আয়াতে সাজদা, এটা পড়েই আপনি সাজদা চলে যাবেন, সাজদা থেকে উঠে আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরাটা পড়ে ফেলবেন, পরে আপনি এখন ইয়েতে যান, কি বলে, রুকুতে যান, রুকুতে যান, বাকি সাজদা দিয়ে ফেলুন একটা, আশা করি ক্লিয়ার। জাজাকাল্লাহ খায়র, সম্মানিত বোন আশা করি আপনি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী কলেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইয়েস, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন প্লিজ। ভাই, প্রশ্ন আমার একটা প্রশ্ন আছে, বাট প্রশ্ন হওয়ার আগে
আপনারা প্রোগ্রাম আমরা অবশ্য রেগুলারও দেখি, জাযাকাল্লাহ খায়র, খুব ভালো লাগে, অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে। জি, আর আমার প্রশ্নটা হইল ভাই, আমার ছেলের আকিকা দিছিলাম এখন মানুষের মাধ্যমে, জি, তখন মনের মাঝে কি একটা সন্দেহ রইয়া গেছে যে উনি দিলেন না দিলেন না, উনিকে জিজ্ঞাসলাম, উনি বলছেন উনি দিয়েছেন। আপনারা দিয়েছেন কোন লোকের হাতে, যদি সন্দেহ থাকে তাহলে কোন লোককে কোন জিম্মাদারি না দেওয়া ভালো। আশা করি ক্লিয়ার, কোন সন্দেহ থাকে যদি কোন লোকের আমানতদারির ব্যাপারে, তাই কোনো জিম্মাদারি তাকে না দেওয়া ভালো। দেওয়ার পরে সন্দেহ কেন শুরু করেছেন, এটা আপনাদের একটা দুর্বলতা। কেমন আপনারা এটা নিয়ত করেন যে আমরা আকিকা দিয়ে ফেলেছি এবং যে লোকটারে দিছি সে তাকে জিজ্ঞেস করেছি, সে বলেছে দিয়েছে, খালাস, বাস আপনারা ফ্রি হয়ে যান। এখন যদি সে সত্যি দিয়ে থাকে তাতে তারও সব হইল, আপনাদের সব তো হইলই, আর যদি সে না দিয়ে আপনাদের সাথে মিথ্যা বলে তাহলে এটার জন্য সে আল্লাহর কাছে বিচার পাবে। কথা বলছেন, সে আল্লাহর কাছ থেকে শাস্তি পাবে, যেহেতু আপনাদের সাথে চিটিং করেছে এবং সে এই জন্য তার অসুবিধা হবে, আপনাদের কোনো সমস্যা নাই, আপনারা আদায় করেছেন এবং আপনারা তার কাছে দিয়েছেন, সে এটা উল্লেখ করেছে, জবাব দিয়েছে আমি আদায় করে ফেলেছি, তাইলে আপনাদেরটা আদায় হয়ে গেছে। এখন যদি আপনাদের সন্দেহকে আরও জায়গা দেন তাহলে তো আপনাদের সকল ব্যাপারে সন্দেহ হয়ে যাবে। আর যদি ওই ব্যক্তি সম্পর্কে সন্দেহটা এত প্রবল হয় যে সন্দেহটা 50%-এর উপরে হয়ে যায়, আপনাদের মধ্যে গালিব হয়ে যায়, এটা গুলবা এসে যায় যে না সন্দেহ, খুব বেশি সন্দেহ আছে এই লোকের ব্যাপারে, সে এটা বললেও আমাদের সন্দেহ যায় না, তাইলে আপনারা অ্যাটাক করে ফেলেন, অসুবিধা নেই, সব পেয়ে যাবেন, কথা বলছেন, কিন্তু আসলে লাগবে না, খেয়াল রাখেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র শেখ, যাচ্ছে পরবর্তী কথা দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন। জি বলুন। জি, আচ্ছা, আমরা তো অনেক সময় আমরা আত্মীয় স্বজনের মধ্যে বিয়ার দাওয়াত আয়তে অনেক সময় দেখা যায় মিক্স থাকে, এটা পুরুষ মহিলা একসাথে বিয়ার হল থাকে, তো দাওয়াত রক্ষা করার তো একটা স্বভাবের কাজ, তো অর্থাৎ যদি বুঝাইয়া হইন শেখে তো উপকৃত হইম, আর কি আর নিজের ফ্যামিলির মাঝে যদি ভাই বোন অথবা ননন দেওয়ার ওর সেগুলো ওলা মিক্স হলের মাঝে বিয়া হয়, আর যদি যাই না তে ফ্যামিলির মানুষ কিছু মানে মনে মনে একটু আপসেট হইন, তে আর এখানে মিক্স থাকে আর কি, তে ইলাক্ট খেলে একটু জিও লাগে না, নিজে মিক্স আনকমফর্টেবল লাগে। আচ্ছা আচ্ছা, আর আচ্ছা ঠিক আছে, আমরা প্রশ্ন পেয়েছি, আপনি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ, দেখতে থাকুন ইনশাআল্লাহ, টেলিফোন রাখুন, আমরা উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। শেখ, হ্যাঁ, আগের প্রশ্নটাতে একটা হাদিস মনে পড়েছে, একটু বলছিলাম আকিকা সন্দেহ, যে আকিকা সন্দেহ যে কোনো আমল করার পরে সন্দেহ করবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্দেহ হইলে তুমি এই আমলকে আবার তুমি এটা রিপিট করবা, দা মা লা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, তোমাকে সন্দেহ ফেলে যত কাজ এইসব কাজ তুমি নিঃসন্দেহ যেখানে পাও সেখানে গিয়ে করো, কথা বলছেন। এখন আপনি নিঃসন্দেহ না হইতে পারলে আপনার ইচ্ছা হইলে আবার করেন, কিন্তু আসলে লাগবে না, আমার মতো লাগবে না, এই জন্য যে তাকে সন্দেহ করলেও আপনি কেন দিলেন এটা আপনার দোষ না, আপনি দিছেন এরপরে সন্দেহ আসছে, তারপর তাকে জিজ্ঞেস করে ফেলছেন, এখন সে বলছে হ্যাঁ আমি দিছি, তাইলে আর আপনাদের সন্দেহ না থাকাটাই উত্তম। বোন যেটা এখন প্রশ্ন করলেন সেটা হচ্ছে বিয়ের দাওয়াতে ফ্রি মিক্সিং, যে বিয়ে শাদীর দাওয়াতে ফ্রি মিক্সিং এর দাওয়াত দেওয়া হয়, আসলে ফ্রি মিক্সিং করা ইসলামে হারাম, একটা মহিলা কেমনে কায় কেমনে হা করে কেমনে তার চেহারা, এগুলো যদি আরেকটা পুরুষ সামনের টেবিলে বসে বা একই টেবিলে বসে, বোন যেটা উল্লেখ করেছেন আনকমফোর্টেবল, আসলেও অনেক মহিলা তার নিজের স্বামীর সাথে খাইতেও কিন্তু অনেক সময় মানে একটু লজ্জা লজ্জা ভাব করে, এখন একই একই ফ্যামিলি হওয়ার ফলে মানে খায় অসুবিধা নাই, মানে কি বলে একই টেবিলে বসে সন্তান এবার মা বাবা সবার সাথে খাচ্ছে, এটা তো ঠিক আছে জায়েজ, কিন্তু ওখানে গেলে পরে কোন টেবিলে সে বসবে, তার ফ্যামিলি আরেক ফ্যামিলি আরো পাঁচ পুরুষ কেমনে খাবে, সেই জন্য উত্তম হয় বোন আপনারা কোনো দাওয়াত পাইলে পরে কোনো আত্মীয় স্বজন দূরের আত্মীয় স্বজনকে একটু বলবেন
যে ভাই বা বোন আপনারা যদি একটু মিক্স না করে আপনারা যদি সিঙ্গল সেক্সের হলে করতেন তাইলে তো বোধহয় আমাদের জন্য খুব কমফোর্টেবল হইতো, সকল মহিলা এক হলে আমার বসতাম, আড্ডা মারলাম, অসুবিধা কি, খুশিবাসি করলাম, খাওয়া দাওয়া করলাম। কিন্তু আপনারা মিক্স করেছেন তো খুবই দুঃখিত। আজ দেখি আমরা পরামর্শ করবো যাওয়া যাবে কিনা, খবরটা আপনি দিয়ে দিয়েন, একটা মেসেজ দিয়ে দিয়েন যে আপনারা যেটা হারাম করতেছেন, বিয়া শাদীর কাজটা হচ্ছে একটা সওয়াবের কাজ, সুন্নতের কাজ। দাওয়াত আপনি বলেছেন যে দাওয়াত আসলে আবার যাই না কেমনে, আসলে যাওয়া উচিত, দাওয়াত তো সুন্নত, আপনি সুন্নতের দাওয়াত কবুল করবেন। কিন্তু সমস্যা হয়ে গেলো যে সুন্নত আদায় করতে গিয়ে ফরজ তো তরক হয়ে যাচ্ছে, আপনি যাবেন যে আমাকে দাওয়াত দিছে, না গেলে তো হবে না, সুন্নত কেমন, কিন্তু সেখানে গিয়ে আপনার যদি ইমান রক্ষা করতে পারেন না, ফরজ রক্ষা করতে পারেন না, গিয়ে লাভ কি? সেই জন্য কিন্তু শরম দিবেন, বলবেন যে আপনারা কি এটাকে আলাদা করতে পারলেন না, এইভাবে একটু শরম টরম দিয়ে আপনাদের যদি কমফোর্ট ফিল করেন আপনারা যাবেন, ব্যবস্থা করতে পারেন, আর না পারলে দূর আত্মীয়দের কাছে ওদের বিয়েতে না যাওয়াই বোধ হয় উত্তম হবে। আর সেকেন্ডটা হচ্ছে যে আপন পরিবারে যদি কেউ এই জাতীয় কাজ করতে চায় আপনারা বাধা দিবেন যে না আপনারা মিক্স করবেন না, এত পয়সা খরচ করতেছেন, আপনারা আলাদা আলাদা হল করেন, আলহামদুলিল্লাহ এদেশে আলাদা আলাদা হল এখন সব জায়গায় আছে, আমাদের এলএমসি থেকে শুরু করে অনেকগুলোই মাশাআল্লাহ আপনার একেবারে সম্পূর্ণ আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে। সুতরাং একটু পয়সা বেশি লাগবে এক, আর সেকেন্ড হচ্ছে কি যে নামাজ পড়া যাবে, এবং তিন নম্বর হচ্ছে আলাদা বসে কমফোর্ট স্টাইলে খাওয়া যাবে, তৃপ্তি ভরে খাওয়া যাবে, তৃপ্তি ভরে খাওয়া যাবে। জাযাকাল্লাহ, আশা করি বোন প্রশ্নটা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আমরা প্রশ্ন শেষে শেষ যাচ্ছি, আমরা ছোট ছোট বেরিক ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা যারা দেখছেন আমাদের সাথে ইনশাআল্লাহ থাকবেন আমাদের সাথে, আমরা যাবো ছোট্ট একটা ব্রেকে, ব্রেকে আসার পর থেকে আমরা আবার শুরু করব, আপনাদের তরফ থেকে আমরা কল নেওয়া শুরু করবো ইনশাআল্লাহ, আবার আমরা কোরআনের কথাগুলো বলা শুরু করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে প্রোগ্রাম দেখতে দেখতে তৃতীয় সেগমেন্ট আমরা শুরু করতে যাচ্ছি, চলে আসেছি। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করব, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই সময়গুলো, আমাদের এই কথাগুলো সবগুলো যেন কবুল করেন, যদি আমরা কোনো ভুল করে থাকি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সম্মানিত ভাই বোনেরা, একটা সুন্দর একটা আফিল আপনাদের সবার একটু জানা দরকার, আমরা বলতে চাচ্ছি এই কারণে, জাস্ট দোয়ার জন্য। আপনারা জানেন এই প্রোগ্রামের শুরু থেকে আমাদের সাথে একজন শেখ ছিলেন, হযরত মাওলানা আব্দুল ভাই খান, জি আল্লাহু আকবার, আজকে উনি জীবন সন্ধিক্ষণে আছেন, হাসপাতালে আছেন, ওনার মারাত্মক রোগ ওনাকে অ্যাটাক করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন ওনার রোগটাকে সাফা করে দেন, ওনাকে সুস্থ করে দেন, পূর্ণ ওনাকে সুস্থ করে দেন। আল্লাহর কাছে আমরা আবারও দোয়া করবো এই প্রোগ্রামের শেষেও, পরেও যারা ওনার প্রোগ্রাম দেখেছেন এই এনলাইটেন জার্নি অনুষ্ঠানে, উনি আমার সাথে অনেক দিন আসছেন, আপনাদের অনেক অনেক আপনাদের খেদমত করেছেন, আল্লাহ তার খেদমতকে কবুল করুক, এবং তার জন্য আমরা সবসময় যেন নামাজের পরে যখন সুযোগ হয় তার জন্য আমাদের হাত তুললে, হাতের মধ্যে আমাদের যেন তার নামটা আমরা স্মরণ রাখি, সবাই যেন একটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ওনার নাম হচ্ছে শেখ আব্দুল হাই খানসান। আমরা ওনার এই আফিলের জন্য সবাইকে আহ্বান করবো, ওনার জন্য দোয়া করার জন্য ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদেরকেও সেভ করেন এই বিপদ থেকে। আমরা যাচ্ছি একটা কলে, কল থেকে শুরু করবো ইনশাআল্লাহ শেখ। জাযাকাল্লাহ খায়র, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা বলুন প্লিজ। আমার একটা কোশ্চেন, মানে দন্ত এইটা কিটা ফসিলি ইয়া কিটা যেটা জব করি দেব ওই তো নিনা নো স্যার আল্লাহর কাছে দিলে লই বক্সটা আমার যদি ক্লিয়ার হয়। দাম দাম যেটা মানে উমরা তো খরচ গেলে জমা দিব ওই যায় কোনো বুলর কারণে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে আপনার? যদি কোনো ওয়াজিব মিস করে ফেলেন এবং কোনো গ্রস মিস্টেক করে ফেলেন, আপনার চুল যদি ইচ্ছা করে আপনি টেনে টেনে ছিঁড়েন, তাহলে আপনার জন্য দাম লাগবে হারামের অবস্থায়। কিন্তু কি বলে, ওমরা শেষ করে ফেলছেন, এরপরে আপনি হোটেলে ছিলেন, আপনার চুল এসে গেছে আশ্রাইতে, দম লাগবে না, কথা বলছেন? কারণ লুজ লুজ চুল যেগুলো সেগুলো হয়তো আসছে। এহরামের অবস্থায় চুল আচড়ানো ঠিক না, কিন্তু আমি বলতেছি যদি এহরামের পরে হয় তাহলে তো কিচ্ছু লাগবে না। কিন্তু এহরামের হালতে যতক্ষণ ছিলেন অতক্ষণ যদি কোনো বড় ভুল করে ফেলেন, তাহলে আপনাদের এই দাম লাগবে। এর মধ্যে দাম কেমনে দিবেন? দাম দেওয়ার নিয়ম হচ্ছে যে একটা বকরি বা দুম্বা আপনি নিজে কিনবেন, কিনে এটা
হরমের ফকিরদের মধ্যে এটা বাক করে দিতে হয়, এটা বিলি করে দিতে হয় ওখানে, ওখানে দিতে হয়। যদি আপনি হরমের মধ্যে না দেন, হরমের এরিয়া কোনো দম না দিয়ে আপনি বাড়িতে এসে আপনি 40টা দম দেন, কোনো লাভ হবে না। অথবা কোনো গরিব দেশে পাঠাই দিয়েছেন, এটাও আদায় হবে না। কথা বুঝছেন? দামের নিয়ম হচ্ছে যে ভুল করেছেন ওখানে, যেখানে ভুল করেছেন সেখানে আপনি আপনাকে দিতে হবে। কথা বলছেন, এই জন্য আপনি যদি অন্য জায়গায় খাওয়ান কোনো লাভ হবে না বোন, ওখানে দিতে হবে। এখন যদি কোন জায়গায় দেয়, দম দেয় কোন জায়গায়, এগুলা কিনতে পাওয়া যায় কোথায়? আপনার যদি পাইতে কষ্ট হয় কোনো অসুবিধা নাই, ওখানে যারা আপনার দমের যে গোশত এটা মক্কার ফকিরদেরকে খাওয়াইতে হয়, এটা হচ্ছে নিয়ম। না হয় আদায় হয় না, মক্কাতে ফকির পাওয়া যাবে, অসংখ্য ফকির, অসংখ্য অসংখ্য ফকির সেখানে, আল্লাহ আকবার। আমরা আসলে ব্যাপারটা অনেক ইগনোর করি, অনেক ভাই দুনিয়া থেকে কি জানি উমরা থেকে চলে আসেন, হজ থেকে চলে আসেন, আমি ভুলে গেছি আমার দম দেওয়া হয় নাই। না না, ওটা যদি দেশে আসে না দেওয়া হয়, তাইলে আপনার আত্মীয় স্বজন যারা আছে হরমের মধ্যে ওদেরকে আপনি ফোন করে বলবেন যে আমার আমার পক্ষ থেকে দাও, আমি আমি পয়সা পাঠাচ্ছি। অথবা যে কোম্পানি দিয়ে দিন, যে কোম্পানির মাধ্যমে গেছেন সেই কোম্পানি, হ্যাঁ সেই কোম্পানি দিবে। অথবা আপনি এসে গেছেন বলে আপনি হয় নাই, আপনি পরবর্তীতে অনেক লোক যাচ্ছে উমরায় বা হজে যায়, আপনি পয়সা দিয়ে পাঠিয়ে দিন একজন হাজিকে যে আপনি গিয়ে ওখানে আমার দমটা আদায় করে দিন। আমরা যাচ্ছি একটু আমাদের ছোট্ট আলোচনা আবার শুরু করি। জি, আমরা আলোচনায় ছিলাম যে বিষয়ে একটু কল আমাদের আসছে দেখি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি ফার্স্ট বলুন, আমরা শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমি রোজার প্রস্তুতি স্বরূপ কিছু রোজা রাখার চেষ্টা করতেছি এই শাবান মাসে। আচ্ছা। তো রোজা রাখার পরে আমার খুব বেশি মাইগ্রেনের ব্যথা হয়। আচ্ছা আচ্ছা। এমনি পেটে খিদাখিদা লাগে না, বাট মাইগ্রেনের ব্যথার জন্য আমি চুপ মেলে তাকাতে পারি না, এত বেশি ব্যথা। আমি রেগুলার যে আমল গুলা করি, নামাজের পরে তাসবিহ তাহলিল বা কোরআন শরীফ তিলাওয়াত, রোজা রেখে সেগুলো আমি করতে পারি না। তো আমি সামনে তো রোজা মাস আসতেছে, আমি খুব টেনশন করতেছি এই মাথা ব্যথা নিয়ে আমি কিভাবে রোজা রাখবো, আর এই রোজার মাসে আমি একটু যদি পড়াশোনা করতে না পারি তাইলে কিরকম হবে? আমি ওই রুকুর মধ্যে আর সিজদার মধ্যে তসবিহ তিনবারের জায়গায় কোন সময় চেষ্টা করি পাঁচবার পড়ার জন্য বা সাতবার পড়ার জন্য। যদি এরকম হয়, আমি রুকুতে তিনবার পড়লাম আর সাজদায় গিয়ে আপনি তিনবার পড়েন রুকুতে, আর যদি সাজদায় গিয়ে পড়েন পাঁচবার কোনো অসুবিধা নাই, আপনি বেজুর পড়বেন, পাঁচ পড়েন সাত পড়েন কোনো সমস্যা নাই, নয় পর্যন্ত বেজুর পড়া যায়। এরপরে যদি আর কোনো বেজুর রাখতে না পারেন কোনো সমস্যা নাই, কাউন্ট না করলে হবে, কেমন? নয় পর্যন্ত পড়া যায় বেজুর অবস্থায়। যা গেল আপনার, এটা আপনি নাম্বার টু প্রশ্ন। নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে যে মানে মাইগ্রেন, রোজা রাখা, মাইগ্রেন আপনার আছে এই জন্য আপনি রোজা রাখতে পারবেন কিনা আশঙ্কা করছেন, যেহেতু মাস আসতেছে সামনে এবং আপনি খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। যে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো এখানে পারমিশন দিয়েছেন যে ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন, আপনি যদি অসুস্থ হয়ে যান অথবা যদি আপনি সফরে থাকেন তাইলে আপনার রোজা রাখা লাগবে না, আপনাকে ফিদিয়া দিতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন বোন, আপনার আপনাকে ইজি করে দিয়েছেন। আরও ইজি কথা আল্লাহ বলেছেন যে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। এই আয়াত পড়লে আপনি পেয়ে যাবেন সূরা বাকারার 183 থেকে আরম্ভ হয়েছে রোজার আয়াত, 83, 84, 85, 86 পর্যন্ত এগুলো আছে। আপনি একটু পড়বেন আয়াতগুলো। আপনি কেন সবাইকে আমি একটা অনুরোধ করি, আসেন মাসটা আসতেছে, সূরা বাকারায় রোজার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো 83 থেকে শুরু হয়েছে,
বা 82 থেকে মানে 182 এখান থেকে শুরু করেন আপনি পেয়ে যাবেন। ইভেন রোজার সাথে অনেকগুলো মশালা আছে, এই আয়াতগুলো কোরআন থেকে পড়লে মোটামুটি আপনি পেয়ে যাবেন। আসলে তাফসীর থেকে পড়েন একটু কষ্ট করে, তাফহিমুল কোরআন থেকে পড়বেন অথবা তাইসিরুল মান্নান থেকে পড়বেন, এটা তো নাই বোধ বাংলা, আপনি ইয়ে থেকে পড়েন না, কি বলে ফিজুল কোরআন, ফিজুল কোরআন ইবনে কাসির, ইবনে কাসির, ইবনে কাসির থেকে পড়েন সবগুলো মশালা খেলে আপনি পেয়ে যাবেন। তাছাড়া আপনি সরাসরি আয়াত পড়লেও বুঝে যায়, আয়াত পড়লে একেবারে ইজিলি বুঝে যায় আল্লাহ কি বলছে। আপনাকে অনুরোধ করছি যদি দিনের বেলা আপনার কষ্ট হবে বলে আপনি আশঙ্কা করছেন, অসুবিধা নাই, এর একটা পথ আছে, এটা হচ্ছে আপনি সেহরিকে রোজা শুরু করে দিবেন, শুরু করে দিয়ে যদি আপনি কন্টিনিউ করতে পারেন তো আলহামদুলিল্লাহ হয়ে গেল, আর যদি না পারেন 10, 11, 12, 1, 2 যখনই আপনার মধ্যে পেইন শুরু হয়ে যাবে, মাইগ্রেনের পেইন শুরু হয়ে যাবে, অসহ্য হয়ে যাবেন, আপনি রোজা ভেঙে ভেঙে খাবেন, কোনো অসুবিধা নাই। বোন এটা আমি বলছি না, আল্লাহ নিজে বলে দিয়েছেন যে তোমার অসুবিধা হয়, তোমার অসুস্থতা হয়ে যায়, তুমি খাও সুবহানাল্লাহ, আর তুমি ফিদিয়া দাও। আল্লাহ চান না শরীয়ত দিয়ে আমাদেরকে কোনো কোনো কষ্ট ফেলতে, এই জন্য বলেছেন যে শরীয়ত দিছি তোমরা আরামসে আমল করো, না পারলে তোমাদের জন্য মাফ শুধু ফিদিয়া দিও। আরেকটা কথা হচ্ছে যে আপনি অসুস্থ হয়ে গেলেন, এই অবস্থায় আপনাকে ফিদিয়া দিতে হবে, এটা আপনি যেন না বলে যান। একটা কথা কি ছিল ওনার, আল্লাহ আকবার, না না ফিদিয়া না, একটা কথা ছিল ওনার যে অসুস্থ হয়ে যাই আমি, আমি ফিল করি, হ্যাঁ আপনার দোয়া দোয়া, আপনি নিজের উপর কষ্ট করে জুলুম করে রোজা রাখবেন না বোন, আশা করি ক্লিয়ার, আপনি নিজের উপর খুব কষ্ট করে আপনি রোজা রাখবেন না, আপনি অসুস্থ হয়ে গেছেন এই জন্য আপনি রোজা ভেঙে ভেঙে খাবেন, কোনো সমস্যা নেই। এখন দোয়া চাইছিলেন আপনি, কোন দোয়া দি? একটা দোয়া আছে খুব জবরদস্ত দোয়া, পাওয়ারফুল দোয়া মাশাআল্লাহ, আচ্ছা ইনশাল্লাহ ফিদিয়া আপনি দিবেন আপনার গরিব মিসকিন যারা আছে নিকটাত্মীয় আপনার আত্মীয় স্বজনের মধ্যে বাংলাদেশে আছে, ওদেরকে পাঠাই দিন আপনি ফিদিয়া, যে কষ্ট রোজা রাখা সম্ভব হয় নাই, কেমন ওগুলোর জন্য 5 পাউন্ড করে পার ডে এর ফিদিয়া। এখন যদি সারা মাস না পারেন আশঙ্কা হয় তাহলে আপনি আগেই পাঠাইতে পারবেন মোট 150 পাউন্ড আপনি দিয়ে দিন, 150 পাউন্ড আবার দিবেন আপনি আপনার নিজের গরিবকে, একটা ফ্যামিলিকে উঠতে পারেন অথবা 2-3টা ফ্যামিলিকে উঠতে পারেন, 150 পাউন্ডে প্রায় 15,000 টাকা হয়ে যায়। আপনার যদি 5,000 করে 3-3টা ফ্যামিলিতে দেন তাহলে তারা 3 ফ্যামিলি বড় আনন্দ করে রোজা রাখবে গরিবরা। তো এখন আসেন দোয়া, দোয়া খুব খুব পাওয়ারফুল, 2টা দোয়া আপনাকে আমি দিই বোন, এবং উভয় দোয়া কিন্তু ইয়েতে আছে, হিসনুল মুসলিম বইতে আছে। আপনি আপনার মাইগ্রেনের যে যে পেইনটা যে জায়গায় আসবে মাথার ওই জায়গায় এভাবে করে আপনি হাত দিবেন, হাত দিয়ে আপনি পড়বেন 7 বার একসাথে পড়বেন, আপনি যখনই আরম্ভ করবেন 7 বার পড়বেন, এভাবে হাত দিবেন দিয়ে পড়বেন বিসমিল্লাহ 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 3 বার, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, দুয়াটা আছে ইসলাম মুসলিমে, আমি আবার পড়ি আউযু বিল্লাহি ওয়া কুদরাতি বিসমিল্লাহ 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 আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, এই দুয়াটা 7 বার পড়বেন যখনই আপনি হাত দিবেন, ইনশাল্লাহ আপনার পেইন ডাউন হয়ে আসবে ইনশাল্লাহ। আর হচ্ছে আরেকটা দোয়া, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযনা ইযা শাইতা সাহলা, উভয় দোয়া কিন্তু ওখানে আছে, মাসলাও বললাম দোয়াও বললাম, আমাদের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ খায়র, আশা করব আপনি সুন্দর উত্তর পেয়েছেন আলহামদুলিল্লাহ। যাচ্ছে পরবর্তী কলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জীবনে হয়তো না বুঝে অনেক নামাজি কাজা হয়েছে, তো আমি উমরি কাজা নামাজটা পড়বো, তো আমি এই যেমন ধরেন এই সময়টা তো লম্বা টাইম ফজরের নামাজের পর থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত এই সময়টা, তো আমি এই সময়টাতে যদি নামাজ পড়ি এইভাবে কি পড়তে পারবো, যেমন প্রথমে ফজর জোহর আসর মাগরিব ইশা তারপর বিতির পড়লাম, একদিনেরটা পড়লাম তারপর আবার আরেক আবার এইভাবে করে করে এইভাবে যতদিনের পারি একসাথে কি পড়তে পারবো? একটা প্রশ্ন করি বোনকে, আপনি এইভাবে যে পড়েন এটা কোন দলিল আছে আপনার কাছে, কোন কিতাবে পাইছেন? তিনটা প্রশ্ন শুনেন,
প্রথম প্রশ্ন যেটা আপনি করেছেন সেটা হচ্ছে যে উমরি কাজা পড়ার জন্য না পড়ার জন্য আমরা এতবার বললাম, আপনি মিস করলেন কেমনে এটা বোন, আপনি মিস করলেন কেমনে? উমরি কাজা বলতে কোনো নামাজ আলাদা নাই, কোনো রসুল সাল্লাম তো পড়েন নাই, কোনো সাহাবি পড়েছেন বলে কোনো দলিল নাই। আমি আবার বলছি উমরি নামাজ পড়ার জন্য কোনো দলিল নাই। কেমন একটা দলিল কিছু ওলামায়ে কেরাম দেন যে এটা আল্লাহর হক আদায় না করলে তো হবে না। তো আল্লাহর হক আদায় যেহেতু সম্ভব সময়মতো হয় নাই, মিস হয়ে গেছে, এগুলো বলে মিস হয়েছে, না জানার কারণে মিস হয়েছে, যে নামাজ পড়া ফরদ, এই ফরদটা অনেকে গাফলতির কারণে মিস করে ফেলছে এবং এটা গুনায় কবিরা হয়েছে, আল্লাহর হুকুম না মানাটা হচ্ছে গুনায় কবিরা। কেমন খুব বড় পাপ হয়েছে, এই পাপ থেকে যে কোনো পাপ থেকে গুনায় কবিরার থেকে বাঁচার জন্য হচ্ছে তোবা শর্ত। আপনি বেশি করে তোবা করবেন। কেমন আপনি উমরি কাজা যে স্টাইলে উল্লেখ করেছেন এগুলো কোনো হদিসে আসে নাই, তো যেভাবে করে কাজা করবেন আর আপনি আদায় করবেন পড়বেন, কেমন এটা একটা বার্ডেন। এখন আপনি যেটা করবেন নাম্বার ওয়ান হচ্ছে তোবা, যে আল্লাহ অনেক নামাজ বলে আমার কাছ থেকে মিস হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, এই তোবা করবেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম ইন্নি তুবতু ইলাইকা ওয়া ইন্নি মিনাল মুসলিমিন, এই আয়াতগুলো পড়ে পড়ে দোয়া পড়ে পড়ে আপনি তোবা করবেন বেশি করে, আনলিমিটেড তোবা, আস্তে লাইভ করতে হবে তোবা। দুই নম্বর কাজ হচ্ছে যে আপনি সময় সময় নফল পড়বেন, যা পারেন বেশি করে পড়বেন, পড়ে নফল পড়ে বলবেন। এটা মাঝখানে একটা কথা রয়ে গেছে যে তোবা যদি করবেন কিন্তু কন্ডিশন হচ্ছে উনি আবার নামাজ কাজা করতে পারবেন না। হ্যাঁ, এটা থার্ড। সেকেন্ডটা হচ্ছে যে আপনি নফল পড়বেন বেশি বেশি, আপনি বেশি করে নফল পড়বেন, কেমন আর আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার এই নফলগুলোকে তুমি ফরজ হিসেবে কবুল করো। আল্লাহু আকবার। কেমন ইল্লাল্লাযিনা তাবু, এই আয়াতটা পড়েন না, ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ইল্লাল্লাযিনা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হ্যাঁ, ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেছেন তোবা করেছো, এরপরে তুমি ইসলাহ হয়ে গেছো। তিন নম্বর শর্ত ইসলাহ, আপনি আর কোনোদিন কাজা করতে পারবেন না নামাজ, ওয়াদাবদ্ধ হবেন যে আল্লাহ আমি আর কাজা করব না, আর যা করেছি তা আমাকে মাফ করে দাও, আমি তোবা করতেছি, আমার তোবা কবুল করো। এই তিনটা শর্ত ওলামায়ে কেরাম দিয়েছেন। আমি আবার বলছি সংক্ষেপে, এক নম্বর হচ্ছে তোবা করবেন সিনসিয়ারলি, নাম্বার টু হচ্ছে যে আপনি যা পারেন নফল পড়বেন, আর নাম্বার থ্রি হচ্ছে আপনি আর কাজা করবেন না বলে ওয়াদাবদ্ধ হবেন আল্লাহর সাথে। আশা করি কথাগুলো ক্লিয়ার। এটা হচ্ছে সহি তরিকা। আর যদি কেউ বলে যে আপনি উমরি কাজা পড়বেন অক্ত অক্ত, যেটা আপনি স্টাইল আপনি উল্লেখ করেছেন, দলিল লাগবে, শরীয়তে দলিল ছাড়া কোনো কাজ করা এলাউড না। ওকে, বিতর নামাজ এক রেখাত পড়তে পারবেন কিনা? বিতর নামাজ তো আসলেই হচ্ছে বেজুর। এখন এক রেখাতের বেজুর নামাজ আমরা এখনও এটা আদায় করতে কমফোর্ট ফিল করি না। আপনি তিন পড়বেন না হয়, পাঁচ পড়বেন না, সাত পড়বেন না, সাত পর্যন্ত কি বলে এগারো পর্যন্ত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই দুই করে করে নামাজ পড়েছেন, শেষে আরও এক অ্যাড করেছেন। এক কেমনে অ্যাড করেছেন? অ্যাড করেছেন যে শেষে যেটা গিয়ে পড়তেন তিনি দুই পড়ে এরপরে আরও ওয়ান অ্যাড করতেন, তার সাথে তিনি নামাজ না ভেঙ্গে। কেমন? অথবা এই শেষের মধ্যে দুই রেখাত তিনি পড়ে এখানে আর বসতেন না, না বসে একসাথে তিন রেখাত করে তিনি বসতেন। আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ। এটাও আমরা কতবার বলেছি ইনশাল্লাহ। ফজরের কাদা কেমনে আদায় করবেন? যদি কাদা হয়ে যায় ভুলে, তাইলে যত তাড়াতাড়ি আপনি যখনই উঠবেন ওটার সাথে সাথে হজরটা আদায় করে ফেলবেন, সুন্নত সহকারে আদায় করবেন। কথা বলছেন যেহেতু হজরের সুন্নতটাও ইম্পর্টেন্ট ছিল, আপনি মিস করে ফেলছেন একসাথে, তো সেই জন্য আপনাকে আদায় করতে হবে সুন্নত সহকারে ফজরের, সূর্য যে পর্যন্ত জোয়াল না হয়েছে, জোয়াল মানে দুপুর না হয়েছে, অতক্ষণ পর্যন্ত পড়ে ফেললে আপনাকে সুন্নত সহ পড়বেন। আর যদি জওয়াল হয়ে যায় তাইলে অনেক ওলামায়ে কেরাম সুন্নত না পড়লেও হবে বলে ফতোয়া দিয়েছেন। আশা করি বোন বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ শেখ, আমরা শেষ মুহূর্তে চলে আসছি আমাদের প্রোগ্রামের, আমরা যাচ্ছি একটু আলোচনা, যদি প্রশ্নটাকে নিয়ে নেন না আমরা আলোচনা, আমরা একটু আলোচনা, আমরা প্রশ্ন নিব না, আমাদের নিলে আমাদের সময় চলে যাবে। ঠিক আছে, আমরা মূল কথাগুলো বলতে পারি না এখন। আসলে কোরআন মাস আসলো, কোরআনের কি যেন পড়া, একটা কথা উল্লেখ করেছেন যে শাবানে উনি অনেক রোজা রাখতেন, কিছু রফল রোজা রাখতেছেন। শাবানে বেশি করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা শাবান রোজা রাখতেন, অলমোস্ট সারা শাবান। মায়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস আসছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের সবচেয়ে বেশি নফল রোজা রাখতে দেখেছি।
কিন্তু আবার আবার ভুল বুঝবেন না, একটা না, ওই যে আমরা যারা অনেকেই কিন্তু একটার জন্য পেরেশান থাকি, ওই একটা না। যদি সাবানে আপনি আমি রাখতেই চাই তাহলে আমাদের জন্য প্রয়োজন হচ্ছে সুন্নত নিয়ম অনুযায়ী রাখে না কেন, কেমন প্রত্যেক বৃহস্পতি এবং সোম, সোম এবং বৃহস্পতি নম্বর ওয়ান। নম্বর টু হচ্ছে 13, 14, 15 সাবান হচ্ছে সুন্নত রোজা, নফল রোজা, এটা কিন্তু রাখে না কেন, কিন্তু এগুলোর কোনো খবর নাই, সুন্নতের খবর নাই। আর ওই একটা 15th অপেক্ষা কিন্তু অনেকে আছি, এটা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15th কোনো রোজা রাখতে তিনি হুকুম দেন নাই, নিজেও করেন নাই, কোনো সাহাবিও রাখেন নাই, কিন্তু 13, 14, 15 একসাথে রাখছেন। আর না হয় তিনি সারা শাবানে অধিক সংখ্যক রোজা রাখতেন এবং কম সংখ্যক তিনি খাওয়া দাওয়া করতেন। তো এই যে এই হিসাবে আপনি আমি যেন শাবান মাস এখন আছে চলছে, বাকি দিন আমরা যেন রোজা একটু রাখার জন্য চেষ্টা করি। ওই আলোচনাটা সেটা হচ্ছিল কোরআন মাস আমরা আসতে সামনে আসতেছে, কোরআন মাসে কোরআন বুঝা, কোরআন পড়া এবং কোরআন ডেলিভার করা। আমরা আলোচনা ছিলাম যে কোরআনের মাস যেহেতু এটাকে আমরা একটু স্পেশালি সেলিব্রেট করবো, সেই সেটা হচ্ছে কি আমি আমারটা করব। আমি উল্লেখ করেছিলাম যে কয়েকটা কাজ দেই। নাম্বার ওয়ান অনুরোধ করেছি যে আমরা যারা কোরআন শিখতে পারিনি অথবা শিখেছিলাম ভুলে গেছি, এই মাসে উদ্যোগ নেই, আমি কোরআন শেখার জন্য এক্ষণে উদ্যোগ নেন, মহিলা হন পুরুষ হন এক্ষণে উদ্যোগ নেন। আলহামদুলিল্লাহ আমাদের এই সমাজে মহিলা উস্তাদার কোনো অসুবিধা নাই, এখন অনেকে কোরআন শিক্ষা দিয়ে থাকেন। নাম্বার টু যে যেটুকু কোরআন মুখস্থ আছে এবং যে অংশটা আমরা নামাজে পড়ি, কমপক্ষে এই অংশটার অর্থ আপনি আমি শিখে আরম্ভ করে দেই, খুব ভালো হবে। হ্যাঁ, খুব ভালো হবে। আমার কাছে অনেক ছাত্র পড়াশোনা করে মাশাআল্লাহ, কেমন অনেক মুরব্বী পড়াশোনা করেন, ছোটো ছোটোরাও পড়ে এবং বড়োরাও পড়ে মাশাআল্লাহ, খুব আনন্দ লাগে। কারণ হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, আসুন না বোনরা আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাই, খায়রুকুম শ্রেষ্ঠ মানুষ। তিন নম্বর হচ্ছে যা শিখলাম অর্থসহ মোটামুটি বুঝলাম, এবার আমি আমল করব, এবার আমাদের পালা। কোরআনে আল্লাহ বলেছেন মদ হারাম, জিনা হারাম, আমি আয়াতটা মুখস্থ করেছি কেমন, কিন্তু আমার আমল নাই, নাউজুবিল্লাহ আমি জানি। যদি কেহ মদের আয়াত সে মুখস্থ করলো পড়লো যে মদ হারাম আল্লাহ করেছেন, কিন্তু দেখা যায় সে মদের দোকানে কাজ করে, কিলাব হইল পড়ার, এই জন্য পড়ার পরই আমল দরকার। নাম্বার ফোর এবং লাস্ট ওয়ান হচ্ছে আপনি আমি আমল করলাম, কিন্তু আমলটা একলা করলাম, নিজের স্ত্রীকে বললাম না, স্ত্রী তার স্বামীকে বললো না, ছেলেকে বললো না, মেয়েকে বললো না, লাভ নেই। এই জন্য যা কোরআন নিজে পড়েছি, আরাম পেয়েছি, মুখস্থ করেছি, অর্থসহ মুখস্থ করেছি, অর্থসহ আমি জানি, এখন এইটার খবর, এটার মেসেজটা পাসন করতে হবে। প্রথমে পাস কমি কোথায়, নিজের বাড়িতে, নিজের ঘরে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, অথবা মা বাবা সন্তানদেরকে, এইভাবে করে আমাদেরকে আগাইতে হবে। যা কোরআন আমি শিখলাম তার খবরটা অন্যের কাছে পৌঁছাইতে হবে, এটাও একটা ফরজ ইবাদত। আশা করি এই চারটি কাজ আমি অতি সংক্ষেপে আবার রিপিট করছি। নাম্বার ওয়ান হচ্ছে কোরআন যদি পড়তে শিখি নাই তাহলে এখন থেকে শিখতে হবে। নাম্বার টু যেটুকু মুখস্থ আছে নামাজ হওয়ার মতো সুরা অথবা আয়াত, এই আয়াতে কী আল্লাহ বলেছেন, হুকুম কী, এটা আমি একটু শিখবো, জানবো। নাম্বার থ্রি আমি জানা অনুযায়ী আমল করবো। নাম্বার ফোর হচ্ছে যা নিজে আমল করেছি অপরকে আমল করতে অনুরোধ করবো, ইসলামের দাওয়াত দেবো, কোরআনের দাওয়াত পৌঁছাবো ইনশাআল্লাহ। এই চারটি বিষয় আপনাদের সামনে পেশ করলাম। একেবারে পরিশেষে এসে আমিও দোয়া চাচ্ছি সবার কাছে, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, অন্যতম কমিউনিটি লিডার এবং আপনাদের ইকরা বাংলায় এই প্রোগ্রামে তিনি আসতেন, মৌলানা আব্দুল হাই খান। মৌলানা আব্দুল হাই খান খুব বেশি অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত হয়ে চ্যারিং ক্রস একটা হসপিটালে উনি আছেন চিকিৎসারত অবস্থায়, দেখার পারমিশন নাই, এ পর্যন্ত গিয়ে পৌঁছে গেছেন। আমরা সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহর একজন আলেমের জন্য, সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মৌলানা আব্দুল হাই সাহেব সহ যত অসুস্থ আছে সবাইকে হেফাজত করুন এবং শিফা দান করুন। اللهم اشفنا واشفه شفاء كاملا لا يغادر سقما يا ارحم الراحمين ربنا آتي أنفسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولي ومولاها يا ارحم الراحمين الله باك منك معاف করে দিন এবং শিফা দান করুন আমিন তো সবার কাছে দোয়া আছে আমি শেষ করছি আরো যত আলে ওলামা অসুস্থ আছেন বা রোগী আছেন আমাদের আত্মীয়স্বজনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে শিফা দান করুন আমিন আমিন এবারে আমি আসি কোরআনের একটা বিষয় কিন্তু রয়ে গেছে সেটা হচ্ছে আমি শিখলাম কিন্তু আমি আমার সন্তানদেরকে যদি শিখাতে না পারি
ছোট ভাই বোনদেরকে না শিখাতে পারি তাইলে হবে না। এই জন্য মাই হাম্বল টু ইউথ স্পেশালি, ক্যান ইউ কাম ফরওয়ার্ড টু ইউজ ইনশাআল্লাহ মান্থ রমাদান ইন কোরআন, ক্যান ইউ টেক সাম ইনিশিয়েটিভ ইনশাআল্লাহ অ্যাবাউট কোরআন টু লার্ন ইট, টু বি এবল টু রিড ইট, ওকে, অ্যান্ড দেন হোয়াট এভার ইউ হ্যাভ রেড মাশাল্লাহ, নাও ইট ইজ ইউর ডিউটি টু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড আফটার আন্ডারস্ট্যান্ডিং দেন ইট ইজ এগেন ইউর ডিউটি to pass this message on to your own siblings and your friends, your school friend, your colleagues, and then also you can inshallah pass it to your cousins. So many people in the society, without Quran they are living. Inna lillahi wa inna ilayhi raji'un. Without Quran they are living. How a Muslim can live without Quran? Subhanallah. It is important for every Muslim, every Muslim child and adult to learn Quran. It is a fard ibadah upon every Muslim. So take some initiative inshallah to learn Quran, to be able to read and to be able to understand, to be able to pass this message on to others inshallah. May Allah subhanahu wa ta'ala enable us to do so during month of Ramadan and even from start from now. Okay, jazakumullah khairan. Shukran. Amar pokkho theke shesh kore feli inshallah amader time hobe. Jazakallahu khair shommet shekh sundor ashal ala korar jonno alhamdulillah. Asha kori ajke amra je shekh je kotha gulo bollen amader sommanito bhai o bhonura jara achen jara amader onushan dekhchilen ei kotha gulo amader shobar dorkar, shobar jana dorkar ebong shobar bujha dorkar ebong ei kotha gulo onujayi amol kora dorkar tai na. Quran amra porbo bujbo jodi amol na kori shekh jeta bolchen je je ayat gulote je kotha gulo bolchen apnar na bujhen না পড়েন না আন্ডারস্ট্যান্ড করেন তাহলে আপনি এটা কীভাবে মানবেন, কীভাবে আমল করবেন? আসুন না, কোরআন মাস আমরা আসতে সম্মুখ আমাদের আসতেছে, এই কোরআন মাসকে সম্মুখে রেখে আমরা এখন থেকে প্রতিজ্ঞা করে ফেলি যে আমরা প্রতিদিন কোরআন পড়ব যতটুকু আমাদের সম্ভব, আমরা সেখান থেকে একটা দুটো আয়াত মুখস্থ করব, সেখান থেকে একটা দুটা আয়াত আমরা বোঝার চেষ্টা করব, এবং ফ্যামিলির যারা আছে, আত্মীয়স্বজন যারা আছে, ভাই বোন যারা আছে, প্রতিবেশী যারা আছে তাদেরকে আমরা বলবো। এই দাওয়াতের আহ্বান রেখে আমরা চলে যাচ্ছি আজকে আমাদের প্রোগ্রাম শেষ শেষ মুহূর্তে চলে এসেছি, সবাইকে আবারও আহ্বান করব আগামী অনুষ্ঠান দেখার জন্য। আল্লাহ যেন ততদিন আমাদেরকে সুস্থ রাখুন। আর শেখ যে আহ্বান করলেন জনাব, আমাদের যে শেখ, আমাদের শেখ যে আসছেন এখানে আমাদের প্রোগ্রামে আসছেন আব্দুল হক খান সাহেব, ওনার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়, আমাদের সবাইকে যেন সুস্থ করে দেয়। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।